Okay, so before looking into the table view, how it works, that you have to use in your midterm, আরো একটা জিনিস আজকে আমরা করব, যেহেতু ইউ হ্যাভ টু সেশন, সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রামের জন্য আমাদের কিছু ডিসকাশনের প্রয়োজন আছে। ওকে, সো আই উইল শো ইউ ইন draw.io হাউ টু বিল্ড দ্য ক্লাস ডায়াগ্রাম। কিন্তু ক্লাস ডায়াগ্রাম বিল্ড করতে গেলে উই নিড টু নো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অ্যান্ড দ্য রিলেশনশিপ এক্সিস্ট অ্যামং দেম। ওকে, তো আমরা যদি এখানে একটু দেখি, relationship among types. Now type means it can be a fully implemented class, it can be abstract class, it also can be interface. Please confirm. Okay, abstract class can contain abstract method as well as implemented method. Interface contains only এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি বলেন তো দেখি, মানে এগুলো এখন ভুলে গেলে তো হবে না। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস? অলসো মে নট কন্টেন এনি অ্যাবস্ট্রাক্ট মেথড, বাট স্টিল ইউ ক্যান ডিক্লেয়ার এ ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস টু প্রিভেন্ট ইনস্টান্সিয়েশন। বাট ইফ দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস কন্টেন অ্যাবস্ট্রাক্ট মেথড, ইট হ্যাজ টু বি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওয়েন এ ক্লাস ইজ অ্যাবস্ট্রাক্ট, ইউ ক্যানট অ্যাকচুয়ালি ইনস্টান্সিয়েট ইট, ইউ ক্যানট অ্যালোকেট মেমোরি ফর অবজেক্ট অফ দ্যাট ক্লাস। ওকে, সো ওয়াই দ্যাট ক্লাস এক্সিস্ট ইফ আই ক্যানট ক্রিয়েট ভেরিয়েবল একে অবজেক্ট? ওয়াই দ্যাট ক্লাস এক্সিস্ট? এক্সিস্ট টু ফ্যাসিলিটেট ইনহেরিটেন্স অ্যাজ এ সুপার ক্লাস অ্যান্ড কন্টেইন কমন মেথডস relevant to all subclass. এখন কমন মেথড গুলোর মধ্যে যেগুলো সেম অ্যালগোরিদম, সেম ইমপ্লিমেন্টেশন, ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ইমপ্লিমেন্টেশন ইন দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সো এভরিবডি ইনহেরিট দ্য রেডিমেড ইন ইমপ্লিমেন্টেশন। আর যদি ইমপ্লিমেন্টেশন কাস্টম ইমপ্লিমেন্টেশন হয়, দেন ইউ ক্যান কন্টেন অ্যাবস্ট্রাক্ট মেথড, তো তখন এভরি সাব ক্লাস উইল ওভার রাইট অ্যান্ড প্রোভাইড দেয়ার ওন ইমপ্লিমেন্টেশন। দ্যাট ইজ দ্য পারপাস অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। Now, what is the difference between abstract class and interface? Bole. Interface also cannot be instantiated, but interface cannot contain any implemented method. All the methods in interface is always abstract method. Abstract class can have both implemented as well as abstract method, but interface can have only abstract methods. An interface, 99% cases, you will not find any fields. But if at all, if there is a field, it has to be static as well as final. Orthat, static field mane, shared field. The value will be same for everybody. And final means the value also cannot be changed. Now, why there is no field typically in an interface? If you open interface from library, you'll see a lot of interfaces are used actually. Most of the cases, almost all cases, you will not find any field. Why? Because logically, it's rare to have a field which is static as well as final. Static field mane ki? Protekta? Class er jonno ki? Complete koren sentence. না, ইউনিভার্সাল মানে কি? হ্যাঁ, না না, কনস্ট্যান্ট তো অন্য জিনিস। কনস্ট্যান্ট মানে ভ্যালু ক্যানট বি চেঞ্জ, দ্যাটস ফাইনাল। হোয়াট ইজ স্ট্যাটিক ফিল্ড? একটা এক্সাম্পল দেন, ইউর আইডি, ইজ ইট স্ট্যাটিক? ক্যান ইট বি স্ট্যাটিক ফিল্ড? ওয়াই নট? ইউনিক হওয়ার সাথে স্ট্যাটিক হওয়ার কোনো সম্পর্ক নাই। তিনটা তিন জিনিস, ইউনিক, স্ট্যাটিক, ফাইনাল, তিনটা তিন ধরনের কোয়ালিফায়ার। ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ এ ফিল্ড হুইচ হ্যাজ অল থ্রি কোয়ালিফায়ার্স। একটা ফিল্ড একই সাথে ইউনিক, ফাইনাল এবং স্ট্যাটিক হইতে পারে, একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করে না। ইউনিক মানে ফর এভরি ইনস্ট্যান্স দ্য ভ্যালু উইল বি ইউনিক,
For example, which field? Give an example of a field which is unique. ID, employee ID, but in your case student ID, it's a unique field. Acha. ইউনিক ফিল বুঝলাম, বাট তার মানে এই না যে এটা ফাইনালও হবে বা স্ট্যাটিকও হবে, হতেও পারে নাও হতে পারে। তাহলে তো আমাকে বুঝতে হবে তিনটার মানে কি। তুমি বলে গেছেন কেন, ফাইনাল ফিল্ড মানে কি চেঞ্জ করা যাবে না ভ্যালু। হ্যাঁ, তেমনও হতে পারে যে ইউনিক বাট চেঞ্জ করা যাবে, লাইক ইওর পার্সোনাল ইমেল আইডি। ইওর পার্সোনাল ইমেল আইডি, আইভ ইমেল আইডি ক্যানট বি চেঞ্জড, দ্যাট ইজ ফাইনাল। বাট ইউর পার্সোনাল ইমেল আইডি আপনি আইবিক একটা দিচ্ছেন না, যে দিস ইজ মাই পার্সোনাল ইমেল আইডি সামথিং অ্যাট জিমেল, তো ওইটা কি চেঞ্জ করা যাবে না। বাট চেঞ্জ করলেও কিন্তু এটা ইউনিকই থাকবে, যে আপনার পার্সোনাল ইমেল আইডি আর কারো পার্সোনাল ইমেল আইডির সাথে মিলবে না। সো ইট ইজ স্টিল ইউনিক বাট নট নেসেসারিলি ফাইনাল। তাহলে ফাইনাল হওয়ার সাথে ইউনিক হওয়ার কোনো কনফ্লিক্ট নাই। সো ইউর আইবি ইমেল ইজ শুধু ফাইনাল, but your personal email is unique and final. What is static? Static field means the field value is same for every instance, so it's not an instance level field. The memory of that field is not part of the object. Kon memory ta part of the object hobe je itar field value প্রত্যেকটা অবজেক্টের জন্য যার যার তার তার। লাইক ইউর আইডি, ইটস ইনস্ট্যান্স লেভেল ফিল্ড, ইউ নিড 4 বাইটস টু স্টোর ইউর আইডি, হি নিডস 4 বাইটস টু স্টোর হিজ আইডি। ইওর নেম স্ট্রিং, তা আপনার অবজেক্টের ভেতর একটা নেমের জন্য মেমোরি থাকবে, ওনার অবজেক্টেও একটা নেমের জন্য মেমোরি থাকবে। তাহলে প্রত্যেকটা অবজেক্ট বা ইনস্ট্যান্স উইল হ্যাভ দেয়ার ওন মেমোরি ফর দ্যাট ফিল্ড, সো দ্যাট দে ক্যান হ্যাভ দেয়ার ওন ভ্যালু। So that is non-static field, ba instance level field. Our static field holo the field whose value is same for everybody. So instead of creating memory inside every object, only one piece of memory is created outside of the object in the class of space, and it is shared by everybody. So that is static field. Eta accha ki eta bhule gechen keno? না, এই কনফিউশন রাখা যাবে না। তো তাহলে আপনি টিউটোরিয়ালে জিজ্ঞেস করেন, নোবডি ভিজিটস মাই রুম ফর টিউটোরিয়াল। তাহলে একটা এক্সাম্পল দেন স্ট্যাটিক ফিল্ড, ওইটা তো আমার দেওয়া জিনিস, আপনি একটা এক্সাম্পল দেন। হ্যাঁ, সেম, আপনি শুধু লেভেল চেঞ্জ করছেন। দেখেন, এই যে আমি আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য দেওয়া, যে স্টুডেন্ট ক্লাসে ইউনিভার্সিটি নেম ক্যান বি এ ফিল্ড হুইচ ইজ স্ট্যাটিক, is it also final for IRAS university name? Is it final? Tale it qualifies to be a static and final. So amra ekta example dewar jonno eta bolchi je student class ekta field jodi thake university name, that qualifies to be static as well as final. But the point is this field necessary at all to store this value and to have it as a field in a student class? Is it necessary? No. Why not? Because application to IRAS, the janai ache prottek student university name IUB, eta alada kore field hisebe rakhar to proyojon nai. So logically you can establish a field as a static and final, but often times if you analyze you will see it's unnecessary. Most cases static ebong final আমরা বানাতে পারি, কিন্তু দেখা যাবে যে এটা এতটাই অবভিয়াস একটা ইনফরমেশন যেটা অটোমেটিক ট্রু ফর এভরিবডি, সো নো নিড টু স্টোর ইট অ্যাজ এ ফিল্ড। কিন্তু এটা যদি ইজিসির অ্যাপ হতো, ডেফিনেটলি স্টুডেন্ট ক্লাস একটা ইউনিভার্সিটি ফিল্ড রাখতেই হতো, বিকজ দ্যাটস ইজিসি অ্যাপ। ইজিসি অ্যাপে ইউনিভার্সিটি নেম তো সবার সমান হবে না, সো স্টুডেন্টকে রিলেট করতে হবে যে স্টুডেন্টটা কোন ইউনিভার্সিটির। তো ওইখানে কিন্তু ওটা নন স্ট্যাটিক ফিল্ড হবে, এবং ওখানে ইউনিভার্সিটি নেম থাকাটা খুবই লজিক্যাল ইন দ্য স্টুডেন্ট ক্লাস ফর ইউজিসি অ্যাপ। বাট ফর আইইউবি অ্যাপ, আইরাস, অর ফর স্পেসিফিক নর্থ সাউথ অ্যাপ, স্টুডেন্ট ক্লাসের জন্য ইউনিভার্সিটি নেম রাখাটা, মানে রাখার জন্য রাখা, বাট ইট অ্যাকচুয়ালি ইটস নট নেসেসারি।
That's why in reality তে static and final এই ধরনের field খুব rare. That's why interface এ fieldই থাকে না, কারণ interface এ field থাকতে হলে static এবং final দুটোই হতে হবে. Okay, so that's why most of the interfaces you will not get any field. Okay, তাহলে আমরা এগুলো জানি. ওকে, এখন এদের মধ্যে যখন আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করব, দুই ধরনের বেসিক্যালি, একটা হচ্ছে ইনহেরিটেন্স আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন. ওকে, নাও ইনহেরিটেন্স গিভস আস ইজি রিলেশনশিপ. ওকে, তা আমরা যখন একটা ক্লাসকে এক্সটেন্ড করি, দ্য নিউ ক্লাস বিকামস এ মোর স্পেসিফিক টাইপ অফ ক্লাস. Okay, so car is a vehicle. So vehicle is a pre-existing class. Now you extend the vehicle, you get more specific type of vehicle called car. So is a relationship ekhane ashte hobe. If you inherit from interface, then instead of extends, we say implements. But interface also can be your source of inheritance. মাল্টিপল ইনহেরিটেন্স আমরা আলোচনা করেছি না? মাল্টিপল ইনহেরিটেন্স প্লিজ কনফার্ম. প্রিন্ট মেথড দুইটা সুপার ক্লাস থেকে আসলে কি সমস্যা হয়? হ্যাঁ, দেখানো হয় নাই? দ্যাটস ওয়াই ইফ ইউ হ্যাভ মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স, একই নামের যদি মেথড দুইটাতে থাকে, ইউ আর নট ওভার রাইটিং এনিথিং. You are inheriting two implementations with same signature. That's a problem. এই জন্য জাভাতে বলা হচ্ছে যখন ইউ উইল হ্যাভ মাল্টিপল সোর্স, ইমপ্লিমেন্টেশন শুধু একটা সোর্স থেকে আসতে পারবে. তার মানে একটা সোর্স শুধু ক্লাস হতে পারবে, কারণ বাকি সোর্সগুলো ইন্টারফেস হতে হবে, কারণ ইন্টারফেসে কোনো ইমপ্লিমেন্টেশন থাকে না, অনলি দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড. দ্যাট ইজ ওয়াই ইফ ইউ ইনহেরিট ফ্রম মাল্টিপল সোর্স, শুধু একটা ক্লাস হতে পারবে, বাকিগুলো ইন্টারফেস হবে. সো দ্যাট ইজ ওয়ার মাল্টিপল ইনহেরিটেন্স. আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরেন আমরা যদি এখন ড্র নোট আয়তে চলে যাই, সো ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট. আমি কি ধরনের ডায়াগ্রাম তৈরি করতে চাই? ইউএমএল ক্লাস ডায়াগ্রাম. তাহলে এই ইউএমএল সিলেক্ট করলে এখানে ইউএমএল এর কিছু টেমপ্লেট আছে, আর আপনি যদি ব্ল্যাঙ্ক দেন তাহলেও সমস্যা নাই. ওকে, সো ইউ ক্যান অলসো ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট. সো আপনারা ব্ল্যাঙ্ক ডকুমেন্টই করবেন, কারণ আলটিমেটলি এটা আমি নেটবিনস প্রজেক্টের মধ্যে রেখে দিচ্ছি. ওকে, ওকে, আচ্ছা, ক্লাস ডায়াগ্রামও ছিল কিন্তু পাশে, ব্ল্যাঙ্ক ডায়াগ্রামের পাশে. ওকে, সো অনেকভাবেই করা যায়। আমি যেহেতু ব্ল্যাঙ্ক দিয়েছি, তাহলে তো আসলে আমাকে এখানে ইউএমএলটা থাকতে হবে, না থাকলে আপনি সার্চ করে নিয়ে আসবেন. ওকে, সো ইউএমএল দিয়ে যদি আপনি সার্চ দেন, তখন আপনি এখানে ইউএমএল এর এটা চলে আসবে. আর যেহেতু আমার অ্যাড করা আছে, এই জন্য আপনার অ্যাড করা না থাকলে অ্যাড অপশনটা আসবে. ওকে, এখানে আমাদের এই এই ড্রয়িং শেপস গুলো আছে, যেগুলো দিয়ে আসলে আমাদের ইউএমএল ডায়াগ্রাম তৈরি করতে হবে, এবং এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড. সো ফর ক্লাস দিস ইজ দ্য ডায়াগ্রাম, দ্যাট দিস ইজ দ্য এলিমেন্ট দ্যাট উই ইউজ টু রিপ্রেজেন্ট এ ক্লাস. ওকে, তো তাহলে আমরা যদি এখন বলি যে ইউএমএল ভেহিকল ইজ এ কার, এখন আপনি যদি আরেকটা ক্লাস বানাতে চান, let's say car, car is an extension of vehicle. তাহলে extension দেখানোর জন্য এখানে এই যে আমাদের connector গুলো আছে, এখানে অনেকগুলো connector আছে, but we cannot cover all of them. আমরা যেগুলো main মূলত broadly use হয় সেগুলো use করব.
edge extent. Now arrow should be towards the source, অর্থাৎ সুপার ক্লাস অথবা ইন্টারফেস. তাহলে ইন আওয়ার কেস ইউ জাস্ট কানেক্ট দেম. কানেক্ট করে দিলে সুবিধাটা যেটা হলো, আমি যদি এটাকে সরাই কানেকশন গুলি অটোমেটিক্যালি আসবে. মাল্টিপল ইনহেরিটেন্স কি হতে পারে? কার ইজ এ ভেহিকেল, কার ইজ হোয়াট এলস, ট্রান্সপোর্টেশন. তাহলে একটা ক্লাস বানাতে হবে আপনাকে, তার মেথড রাখতে হবে. তো সেগুলো যদি ভেহিকেলের সাথে মিলে যায় তাহলে আলাদা একই জিনিস ডুপ্লিকেট করার তো কোনো মানে হয় না. না না না, এখন ধরেন ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি ক্লাসের যে ফিল্ড এবং মেথডস কমন ফর অল এমপ্লয়ি সেগুলো আমি ইনহেরিট করব অ্যাজ এ ফ্যাকাল্টি ক্লাস. যেমন এমপ্লয়ি ক্লাসের রেগুলার মেথডস কি হতে পারে, যে গিভ পাঞ্চ কার্ড, গিভ অ্যাটেন্ডেন্স, ওকে, তারপরে ধরেন অ্যাপ্লাই ফর লিভ, ওকে, তারপরে ধরেন অল এমপ্লয়ি যেগুলো করবে, ওকে, যে একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ি টু এমপ্লয়ি তার রেসপন্সিবিলিটি ডিফার করে, বাট দেয়ার আর সাম কমন টাস্ক যেটা যেগুলো সব এমপ্লয়ির জন্যই রিলেভেন্ট. যেমন অ্যাপ্লাই ফর লিভ, আপডেট প্রোফাইল, এরকম কিছু থাকে না যে এটা ইরেসপেক্টিভ অফ ইউর সিইও অর ড্রাইভার, ডাজন্ট ম্যাটার, ইটস রিলেভেন্ট ফর এভরিবডি. তাহলে সেই মেথডগুলো এমপ্লয়ি ক্লাসে থাকবে. নাও অন টপ অফ দ্যাট আমি এখন ফ্যাকাল্টি ক্লাসে গিয়ে এক্সট্রা মেথড অ্যাড করব, যে সাবমিট গ্রেড, ওকে, অ্যাডভাইস স্টুডেন্ট. তাহলে এগুলো হচ্ছে আমার ফ্যাকাল্টি স্পেসিফিক টাস্ক. দ্যাটস ওয়াই ফ্যাকাল্টি ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ এমপ্লয়ি. সো হোয়াট এভার ইজ ইন এমপ্লয়ি, ফ্যাকাল্টি ইনহেরিটস এভরিথিং. And the author of the faculty class add extra field and extra method to make it more specific. So, shirokom car will inherit everything, all the fields. Ekta vehicle er field ki hote pare? Manufacturer name, price of the vehicle, tai na, model, itadi, seating capacity. Tahole egulo hocche amar je kono vehicle ei thakbe. Ekhon car er jonno aro kichu extra jinish thakbe. Jemon car will have a engine. সব ভেহিকেলে কি হুইল থাকবে? ডিপেন্ডস হোয়াট টাইপ অফ ভেহিকেল ইট ইস, তাই না? তাহলে এখন কার অলসো ক্যান বি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ট্যাক্সেবল অবজেক্ট, কার ইজ এ ট্যাক্সেবল অবজেক্ট. তাহলে ইজ এ রিলেশন কিন্তু হচ্ছে, ওকে. তো এখন আপনি এখানে দেখেন এই যে ইন্টারফেস, ওকে, এই ইন্টারফেসে আপনার কোনো ফিল্ড নাই, কিন্তু আমরা ইন্টারফেসে কিছু মেথড রাখতে চাই. সো আপনি এইটা নিয়ে আসতে পারেন. সো দিস ইজ দ্য ওয়ান উই আর লুকিং ফর. কিছু কিছু ইন্টারফেসে কোনো মেথডও থাকে না, ওগুলোকে বলা হয় মার্কার ইন্টারফেস. উইল টক অ্যাবাউট দ্যাট লেটার. বাট যেহেতু আমি একটা সোর্স অফ ইনহেরিটেন্স করতে চাই, লজিক্যালি ইন মাই ডিজাইন আই শুড ইনহেরিট সামথিং, ওকে, অ্যাট লিস্ট সাম অ্যাবস্ট্রাক্ট মেথড শুড বি দেয়ার. যদি আপনার ফিল্ড রিলেভেন্ট হয়, মানে খুঁজে পেতে হবে তো যে স্ট্যাটিক অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল, এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকবে না. তো তখন আপনি যেটা করতে পারেন, এই মার্কারটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, ওকে, বা এগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন, ওকে. তো তাহলে নাও মাই ইন্টারফেস হ্যাজ উইথ ইন্টারফেস নেম এন্ড দ্য মেথডস. তাহলে এইটার সাথেও তোমার ইজ এ রিলেশনশিপ হবে, এখানেও ইনহেরিটেন্স, বাট এখানে এক্সটেন্ডেড জায়গায় আই হ্যাভ টু ইউজ ইমপ্লিমেন্টস, এই ইমপ্লিমেন্টেশন দেখা যাচ্ছে, এই যে নিচে নাম দেখায়, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন, এই যে এক্সটেনশনের সাথে ইমপ্লিমেন্টেশন ডিফারেন্স হলো ইমপ্লিমেন্টেশনের লাইনটা হচ্ছে ড্যাশ লাইন. সো নাও ইউ ক্যান কানেক্ট ইট, ওকে. আপনি চাইলে এটাকে অনেকভাবেই করতে পারেন,
অথবা এটাকে এখানে দিয়ে দিলাম। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি বেন্ড দিস লাইনস, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু। আর এটা যেহেতু ইমপ্লিমেন্টস, ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাড দ্য টেক্সট ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট। So we have to make sure that is a relationship is established, okay? তাহলে আমার এই ইন্টারফেসের নাম কি? অ্যাপ্লিকেবল। Okay? So card is a taxable object. Logically makes sense. Card is a vehicle. তাহলে is a relation established হতে হবে, marked. Okay? Otherwise it's a wrong design. কম্পাইলার তো কিছু বলবে না, বাট অ্যাজ এ ডিজাইন ইটস এ গার্বেজ। লগ ইন এর পর সবাই এক্সটেন্ডে যাবে, এই সেন্টেন্সটার মানে আমি বুঝি নাই, বুঝাই বলেন। হ্যাঁ হ্যাঁ, ড্যাশবোর্ডে নিয়ে যাবে, কিন্তু এক্সটেন্ড তো আপনার স্ট্রাকচারাল ডিজাইন অফ ইউর ক্লাস। আর আপনি তো বলতেছেন রান টাইমে কি ঘটবে, দুইটা তো দুই জিনিস। আপনার ক্লাস ডায়াগ্রাম ইজ নট ইউর ইউজার ইন্টারফেস ডিজাইন, ক্লাস ডায়াগ্রাম হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন অফ ইউর ডেটা। অ্যাপ্লিকেশন ডেটাকে আপনি কিভাবে স্ট্রাকচারালি অর্গানাইজ করছেন, হাউ দে ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার ক্লাসগুলো, সেটা সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। তা এখন আপনার ইউজার যদি সুপার ক্লাস হয়, তাহলে আপনার আটটা ইউজার ক্যান বি সাব ক্লাস, তাহলে সেই ক্ষেত্রে আপনার সুপার ক্লাসের নাম হতে পারে ইউজার। ওকে, ধরেন আমি যদি এখানে বলি ইউজার, ভেহিকেল না বলে ইউজার, আর এখানে যদি বলি আমি এমপ্লয়ি, বাট স্টিল এমপ্লয়ি ইজ এ ট্যাক্সেবল অবজেক্ট, তাই না? তো এখানে ওটা রিলেভেন্ট, but I also have other user, student. Is student taxable object? No. তাহলে student এর কিন্তু source of inheritance একটাই, user. Okay? তো তাহলে আমি যদি এখন এখানে আরেকটা ক্লাস নিয়ে আসি স্টুডেন্ট আপনার বোঝানোর জন্য, তাহলে এটার সাথে এটার সম্পর্ক কি হবে? এক্সটেনশন। এখন এমপ্লয়ি তো আমিও এমপ্লয়ি, যে অ্যাকাউন্টস অফিসার সেও এমপ্লয়ি, তাহলে আপনি এখানে এমপ্লয়ি থেকে, যেহেতু ফ্যাকাল্টি একটু ডিফারেন্ট, তাহলে ফ্যাকাল্টিকে আপনি এমপ্লয়ির আর একটা সাব ক্লাস বানাতে পারেন, যে সব এমপ্লয়ি যা করে সবাই সেম কাজ করবে না, কিন্তু এমপ্লয়ির যে বেসিক কাজগুলো আছে তার সাথে আমার ফ্যাকাল্টি হিসেবে আরো কিছু এক্সট্রা কাজ আছে। সো আই ক্যান নাও এক্সটেন্ড ওয়ান মোর সাব ক্লাস অফ দ্য এমপ্লয়ি কল ফ্যাকাল্টি, if I want to make it more specific and which is needed for IRAS. এটা তো অন্য অর্গানাইজেশনের প্রয়োজন নাই, কিন্তু IRAS তে লাগবে। So again, I extend. তাহলে এটার নাম হবে faculty. Now, is faculty taxable? Does a faculty pay tax? Yes, we do. But does all employee pay tax? Does all employee pay tax, including faculty? If yes, then this extension is okay. This inheritance is okay. কিন্তু বলা আছে যে 3.5 লাখ টাকার নিচে যদি অ্যানুয়াল ইনকাম হয়, you don't need to pay tax. Neither is required to submit the tax return. আমার আইবিতে এরকম অনেক এমপ্লয়ি আছে যারা ফিজিক্যাল লেবারের কাজ করে, যেমন ধরেন হাউসকিপার, নতুন হাউসকিপার,
তা 3.5 লাখ টাকা বছরে পেতে হলে তার মান্থলি স্যালারি শুড বি 40,000, ও 30,000, 30,000 25+, তো অনেক হাউস কিপার কিন্তু এই স্যালারিটা হয়তো বা পায় না, নতুন যারা ঢুকে, হয়তো যারা পুরনো তারা পায়। তো ধরনে মাত্র একজন ঢুকছে, তার হয়তো ট্যাক্স ব্র্যাকেট এসে আসেই না। বা যারা ক্লিনার, যদিও তার আইবির এমপ্লয়ি না, থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার তাদের এমপ্লয়ি, তো ধরেন লিফট ম্যান, ওকে, এই ধরনের কিছু থাকে, তারা হয়তো ট্যাক্স ব্র্যাকেটের বাইরে, তখন কিন্তু আবার এটা দেওয়া যাবে না। তো এটা আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো আপনার কোম্পানি যদি বলে আমার এখানে যারা চাকরি করে সবারই মিনিমাম ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ে তারা, সো দেয়ারফর এভরিবডি ইজ ট্যাক্সেবল, তখন আপনি সরাসরি এমপ্লয়ি থেকে, তাইলে কিন্তু আর ফ্যাকাল্টিকে আলাদা করে বলতে হবে না ট্যাক্সেবল, কারণ এমপ্লয়ি ইজ ট্যাক্সেবল, সো দেয়ারফর অ্যাজ এ সাব ক্লাস ফ্যাকাল্টি ইজ অলসো ট্যাক্সেবল, বিকজ ফ্যাকাল্টি ইনহেরিটস এভরিথিং ফ্রম এমপ্লয়ি, সো ইফ এমপ্লয়ি ইনহেরিটস from taxable all the abstract method of taxable, তাহলে taxable abstract method কি হতে পারে, যে prepare tax return, okay, so বা calculate tax amount, okay, gross tax, tax amount, এখন calculating tax amount is the mechanism same for everybody or it can vary? আচ্ছা, এখন what is taxable? এগুলো is taxable. Also, if you have a class called bill for supplier, okay, by invoice, supplier invoice, এটা তো taxable, so এটাও আপনি বলতে পারেন implements taxable, but you need to be careful about choosing the methods of the taxable. এমন method রাখতে হবে যে common to all the implementing class. ওকে, ইউজারের জন্য আমরা বলছি কি যে সাব ক্লাস, ইজ ইট কানেক্টেড, নাও ইট ইজ কানেক্টেড, ইউজারের জন্য আমরা বলছি এমপ্লয়িজ এ, উইথ রেসপেক্ট টু ইউজার এমপ্লয়িজ এ সাব ক্লাস, স্টুডেন্ট ইজ এ, বা উইথ রেসপেক্ট টু ট্যাক্সেবল এমপ্লয়িজ এ নট সাব ক্লাস, ইমপ্লিমেন্টিং ক্লাস, because employee must override all the methods inherited from taxable. The taxable is 10 method থেকে 10টাই abstract method, তাহলে পুরো ইন্টারফেসটাকেই তাকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, কারণ এখানে যে কয়টা মেথড আছে কোনোটাই অপশনাল না, সবগুলাই ম্যান্ডেটরি ওভাররাইড, বিকজ নোবডি হ্যাজ ইমপ্লিমেন্টেশন হিয়ার, সো দেয়ারফর অ্যাজ এন এমপ্লয়ি হি মাস্ট ইমপ্লিমেন্ট অল দ্য ইনহেরিটেড মেথড ফ্রম ট্যাক্সেবল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইমপ্লিমেন্টিং ক্লাস এন্ড দ্যাটস ওয়াই দ্য টার্ম ইমপ্লিমেন্টস not extends, but again এই দুইটা ইউজার আর ট্যাক্সেবল হচ্ছে আমার অ্যানসেস্টর আর এমপ্লয়ি হচ্ছে ডিসেন্ডেন্ট বংশধর, কিন্তু বলার সময় আমরা বলবো যে এক্সটেন্ড, বিকজ নট আই উইল ইমপ্লিমেন্ট এভরিথিং, যেগুলো অলরেডি ইমপ্লিমেন্টেড আই মে নট চুজ, আই মে নট ওভার রাইট দেম, তো কাজেই বলা যাবে না আমি পুরো ক্লাসকে ইমপ্লিমেন্ট করি, আই এক্সটেন্ড, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে পুরো ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, অর্থাৎ অল দ্য মেথডস নিড টু বি ইমপ্লিমেন্টেড, দ্যাটস হোয়াই ইটস ইমপ্লিমেন্টস, তাহলে এখানে এমন একটা মেথড রাখতে হবে যেটা বোথ এমপ্লয়ি অ্যান্ড বিল দুটোর জন্যই ট্যাক্সেবল, তাহলে এই যে ক্যালকুলেট ট্যাক্স অ্যামাউন্ট ফর অ্যান এমপ্লয়ি, ক্যালকুলেটিং ট্যাক্স অ্যামাউন্ট ইজ নাথিং বাট ক্যালকুলেটিং ইনকাম ট্যাক্স, আর ফর supplier invoice it is basically you are calculating value added tax, that tale calculation mechanism different hobe na, so therefore it is an abstract method. Now employee class will implement this method
calculate the income tax, monthly income tax for that employee. And in voice class, we'll implement the calculate gross tax amount, calculate the VAT amount for that invoice. Tally mechanism alada, so implementation are different. That's why it is abstract method. Are you following how it unfolds? এটা গেল আমার ইজি রিলেশনশিপ, ওকে। তো এখন এই রিলেশনশিপের ক্ষেত্রে একটা হচ্ছে ইজি রিলেশনশিপ, ওকে। দুই নম্বর হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে এখানে ইনহেরিট করে না কেউ কাউকে, বাট মাল্টিপল ক্লাসেস আর অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার, ওকে। নাও সেখানে আমাদের হ্যাজ এ রিলেশনশিপ হতে পারে, আবার জেনারেল অ্যাসোসিয়েশন হতে পারে, ওকে। এর বাইরে আরো অনেক আছে, কিন্তু আমাদের যেহেতু স্কোপ কম, আমরা মেজর দুই তিনটা অ্যাসোসিয়েশনের মধ্যেই থাকব, বাট রিয়েল ডিজাইনে কিন্তু আরো অনেক থাকবে। দ্যাটস ওয়াই ইউ উইল সি লট অফ ভ্যারিয়েন্টস অফ কানেক্টর, বাট উইল নট ইউজ অল অফ দেম। ইট কুড বি নাইস ইফ উই কুড, বাট উই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লোর অ্যান্ড ফাইন্ড দ্য ইউটিলিটি অফ দেম, কারণ আমাদের সেই সময় নাই যথেষ্ট প্র্যাকটিস করার। তাহলে আপনাকে বেসিক কতগুলো রিলেশনশিপই শুধু আপনারা দেখাবেন, বেসিকের বাইরে গেলে ইউ উইল বি ইন দ্য রাডার অফ প্লেজারিজম সাসপিশন। সো ডোন্ট ট্রাই টু ইমপ্রেস দ্য ফ্যাকাল্টি বাই ডুইং স্টাফ, ওকে, যেগুলো রিয়েল ক্লাস ডায়াগ্রামে থাকবে, পয়সা দিয়ে করালে ওটাই সাপ্লাই দিবে আপনাকে। সো ডোন্ট গো ফর দ্যাট, ওকে। DIY, ডু ইট ইয়োরসেলফ, ওকে, DIY, ওকে। তো তাহলে এটা গেল। এখন আমরা হ্যাজ এ রিলেশন মানে কি, এই যে নেক্সট ক্যাটাগরি আমরা বলছি অ্যাসোসিয়েশনের একটা ফর্ম হ্যাজ এ রিলেশন। হ্যাজ এ রিলেশন বলতে আমরা কি বুঝছি, দুইটা ক্লাস, একটা ক্লাস কন্টেইনার হিসেবে কাজ করবে আর একটা ক্লাস কন্টেইনড হবে ইনসাইড দ্য কন্টেইনার অ্যাজ অ্যান এলিমেন্ট, তার মানে অ্যাজ এ ফিল্ড। সো কার অ্যান্ড ইঞ্জিন, is it inheritance or has a association? Has a car is not an engine, car is not an extension of engine, rather car has a engine as its element. So car is the container, engine is contained, and that's how these two classes are associated, okay. তাহলে এই has a relationship এর মধ্যে আবার দুইটা variant হয়, একটা হচ্ছে composition আর একটা হচ্ছে অ্যাগ্রিগেশন। কম্পোজিশন অ্যান্ড অ্যাগ্রিগেশন দুটোই হ্যাজ এ রিলেশনশিপ, ওকে। অ্যান্ড দেয়ার ইজ এ কন্টেইনার ক্লাস অ্যান্ড দ্য কন্টেইনড ক্লাস। ডিফারেন্সটা হলো দুটোর মধ্যে যে এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সি, ওকে। কম্পোজিশনে কি হচ্ছে, ইফ কন্টেইনার ক্লাস ইনস্ট্যান্স ইজ ডিলিটেড, then the content class instance no longer exists. তাহলে existence of যাকে contain করা হলো ভেতরেরটা element যেটা, তার existence of the object dependent on the existence of the container object. আর aggregation-এ সেটা না। Now, let me give an example to make it more clear. এই যে সাদিকি গ্রুপ 15 লাখ টাকার ছাগল নিয়ে এখন খুব কথাবার্তা হচ্ছে, তাই না? এই সাদিক এগ্রো কিন্তু বিগ কমপ্লেক্স ইন হিমায়তপুর, ওকে। হিমায়তপুরের নাম শুনছেন? হ্যাঁ, কিসের জন্য এটা নাম শুনছেন? আচ্ছা, আর একটা হিমায়তপুর আছে পাবনা মেন্টাল হসপিটাল, ওকে। দেশের একমাত্র গভর্নমেন্ট মেন্টাল হসপিটাল পাবনা হিমায়তপুর, ওকে। তো যাই হোক, এটা হিমায়ত সাভার হিমায়তপুরে। তো এগ্রোতে যদি যান, সাদিক এগ্রোতে, এটা কিন্তু অনেক বড় একটা এগ্রো ফার্ম, অ্যান্ড দে হ্যাভ আর ডাইভার্সিটি, ওকে, ক্যাটলস, বার্ডস, ফিশ, অল দোজ থিংস। এখন ধরেন আপনার একটা মডেল ক্লাস হচ্ছে পন্ড, মাছ চাষ করেন, অ্যান্ড ফিশ ইজ অ্যানাদার মডেল ক্লাস। নাও এই ফিশ আর পন্ডের মধ্যে রিলেশনটা কি, ইজ এ না হ্যাজ এ? হ্যাজ এ। কন্টেনার কে এখানে, আর কাকে কন্টেন করা হচ্ছে? নাও সাদিক এগ্রো ডিসাইড করলো যে পনটাকে মাটি দিয়ে ভরে ওখানে একটা মিট প্রসেসিং প্ল্যান্ট করবে অটোমেটেড। জায়গা নাই,
সো আপাতত পুকুরটা ভরো, পরে যদি জায়গা কিনতে পারি পুকুর আবার করা যাবে। তো তাহলে পন্ড যদি এক্সিস্ট না করে, ক্যান দা ফিশ এক্সিস্ট? সো তাহলে এই যে পন্ড হ্যাজ ফিশ, এই হ্যাজ এটা হচ্ছে কম্পোজিশন। সো এক্সিস্টেন্স অফ দ্য এলিমেন্টস, দ্য ফিল্ডস উইচ ইজ ফিশ অ্যারেলিস্ট ফর এক্সাম্পল, তাহলে যে ফিশের অ্যারেলিস্ট বা ফিশগুলো পন্ড যাদেরকে কন্টেন করছে, ক্যানট এক্সিস্ট ইফ পন্ড ডাজ নট এক্সিস্ট। সো দেয়ার ইজ এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সি বিটুইন ফিশ অ্যান্ড পন্ড। এখন সাদিক এগুলো হাঁস মুরগিও পালে, এখন এই হাঁসগুলো তো পুকুরে থাকে, সো পন্ড হ্যাজ ডাক। এখন সাদিক এগুলো যদি পুকুর ভরে ফেলে, ডাকগুলো কিন্তু স্টিল দে উইল এক্সিস্ট, বিকজ ডাক অলসো ক্যান সার্ভাইভ উইদাউট পন্ড। হাঁসের কথা বলছি, আর ফলোইং? একটা ওয়াটার মলিকুলে কি থাকে? দুইটা হাইড্রোজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম। সো ওয়াটার ইজ কম্পোজড অফ ওয়ান ওয়াটার মলিকিউল কম্পোজড অফ টু হাইড্রোজেন অ্যাটমস অ্যান্ড ওয়ান কম্পোজড অফ, মানে ওগুলো না হলে ওয়াটারের আইডেন্টিটি এস্টাবলিশ করা যাচ্ছে না। উইদাউট ইঞ্জিন এ কার ইজ নট এ কার, ইটস জাস্ট এ স্ক্র্যাপ ইন দ্য সার্ভিস ইয়ার্ড, রাইট? কিন্তু অ্যাগ্রিগেশনে কিন্তু তা না, উইদাউট ডাক অলসো ইউ ক্যান এস্টাবলিশ দ্য আইডেন্টিটি অফ এ পন্ড। একটা পন্ডে ডাক থাকাই লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু পন্ডে নর্মালি ফিশ থাকে। সো ইউ অর্ডার সার্টেন আইটেমস ফ্রম দারাজ, একটা পেন, ওকে, একটা ডায়েরি, তাহলে আপনার কাছে যে বক্সটা আসলো, দ্যাট বক্স ইজ দ্য কন্টেনার, টেপ লাগানো থাকে যে দারাজের। এখন দ্যাট বক্স কন্টেইনস ইউর পেন অ্যান্ড ডায়েরি, কিন্তু আপনি কি করেন বক্সটা পাওয়ার পরে, ডেলিভারিটা পাওয়ার পরে কি করেন? হোয়াট ইউ ডু? আমাদের নেক্সট অ্যাটেন্ডেন্স কয়টায়? 2:40, ওকে। তা বলেন, আপনি যখন দারাজ থেকে একটা বক্স পেলেন, ইউ রিসিভ এ পার্সেল অবজেক্ট, তাহলে পার্সেল অবজেক্ট হচ্ছে কন্টেনার, না? ইট হ্যাজ হোয়াট এভার ইজ ইনসাইড অ্যাজ ফিল্ড, ইউর পেন, ডায়েরি, এটসেট্রা। তো বক্সটা পাওয়ার পর আপনি কি করেন, হোয়াট ইউ ডু? বক্সটা ওপেন করে বক্সটা ডিস্ট্রয় করে ফেলেন। সো ইউর কন্টেনার ইজ ডিস্ট্রয়েড, বাট ইউর পেন অ্যান্ড ডায়েরি স্টিল এক্সিস্ট। সো দ্যাটস অ্যাগ্রিগেশন, দের ইজ নো এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সি, ওকে? কাস্টমার হ্যাজ অর্ডার লিস্ট, অর্ডার একটা মডেল ক্লাস, কাস্টমার আর একটা মডেল ক্লাস। ইনসাইড দ্য কাস্টমার ক্লাস ইউ মেনটেন এ লিস্ট অফ অর্ডার, তাহলে একটা অ্যারে লিস্ট অফ অর্ডার, তাহলে অ্যারে লিস্ট অফ অর্ডার ইজ দ্য ফিল্ড অফ দ্য কাস্টমার ক্লাস। এখন ইউ হ্যাভ দ্য রাইট, ইউ গট ফেড আপ উইথ দ্য দারাজ অ্যান্ড ইউ ডিসাইডেড টু ডিলিট ইউর প্রোফাইল। দ্য কাস্টমার প্রোফাইল যদি ডিলিট হয়ে যায়, অর্ডার ডিটেলস ক্যানট বি ডিলিটেড, বিকজ দারাজ নিড টু প্রিজার্ভ দ্য অর্ডার ইনফরমেশন ফর অডিটিং অ্যান্ড ট্যাক্সেশন পারপাস, সো দে ক্যানট লিগালি ডিলিট দ্য অর্ডার ডিটেলস। ইভেন অ্যাজ এ কাস্টমার ইউ হ্যাভ রাইট টু ডিলিট ইউর প্রোফাইল। সো তখন কাস্টমার প্রোফাইল ডিলিট হয়ে গেলেও তার ফিল্ড হিসাবে যে অর্ডার অবজেক্টস গুলো ছিল সেগুলো কিন্তু থাকবে। সো দ্যাটস অ্যাগ্রিগেশন। কার হ্যাজ এ ইঞ্জিন, এটা কি অ্যাগ্রিগেশন না কম্পোজিশন? ক্যান এ ইঞ্জিন এক্সিস্ট উইদাউট এ কার? হাউ? বাট উইদাউট এ কার, উইদাউট এ কার ক্যান এ কার ইঞ্জিন এক্সিস্ট? হাউ? কার নাই কিন্তু শুধু ইঞ্জিন আছে, ক্যান ইট বি দ্য কেস? নো নো, আন্ডারস্ট্যান্ড মাই কোশ্চেন নাও। কার ইজ এ ক্লাস, ইঞ্জিন ইজ এ প্রি এক্সিস্টিং ক্লাস। তো কার ইজ এ কন্টেনার,
ওখানে ফিল্ড হিসাবে একটা ইঞ্জিন আছে। এখন প্রশ্নটা হলো যে ক্যান দ্যাট ইফ দ্য কার ইজ ডিস্ট্রয়েড অর সোল্ড অর রিমুভ ফ্রম দ্য সিস্টেম, ক্যান দ্যাট ইঞ্জিন হুইচ ইজ ইনসাইড দ্যাট কার এক্সিস্ট? Answer is yes and no. Depends on the context of your application. Now for IOB has car. IOB এর ক্ষেত্রে ইঞ্জিনের আলাদা কোনো অস্তিত্ব নাই। IOB কে যদি বলা হয় যে আপনার আপনারা কি কোনো কার ইঞ্জিনের মালিক? হ্যাঁ, আমাদের মালিকানায় 20টা কার ইঞ্জিন আছে। কিভাবে 20টা কার আছে আমাদের? প্রত্যেকটার মধ্যে একটা করে ইঞ্জিন আছে, তো সেই হিসাবে আমরা কারের মালিক। কিন্তু আপনার এমন কি কোনো ইঞ্জিন আছে যে কার নাই কিন্তু ইঞ্জিনের মালিক? না, এরকম তো কোনো ইঞ্জিন আমাদের নাই। তা আমাদের অ্যাপ্লিকেশনের কনটেক্সটে ইঞ্জিন মানেই ইট শুড বি ইনসাইড এ কার। উইদাউট কার দেয়ার ইজ নো ইঞ্জিন ইন আইইউবি। সো ফর আইইউবি আইডাস কার হ্যাজ এ ইঞ্জিন ইজ কম্পোজিশন। ইঞ্জিন ক্যানট এক্সিস্ট উইদাউট এ কার। বাট ইফ ইট ইজ এ automobile service center, now your car made a major accident, the body shop dumray muchkay bhachkay geche, oi body ar kaj hobe na, but engine ta thik ache, to tokhon she ki korbe? Tahole apni jodi ekhon ekta oi je navana 3s eder jodi app hoy okhane kintu engine can still exist without a car, tahole oder jonno ota hobe aggregation. But IOB's journal, it is composition. So it's all contextual. Apnar apps er context. Ekhon how do you know the context? From requirement analysis. Ekhon Navana 3S er requirement analysis e bola ache je they can sell, they also sell spare engine. Apnar engine ta onek puran hoye geche kintu garir body toti thik ache, dent paint kore apni aro 2 4 5 bochhor chalaite chan, বা দাদার গাড়ি বাবার হাত ধরে আপনার হাতে আসছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট, এটা ছাড়তে চাচ্ছেন না, কিন্তু ইঞ্জিন আর নিতে পারতেছেন না, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি রিপ্লেস দ্য ইঞ্জিন। তো তখন আপনি নাভানাতে নিয়ে গেলেন, দে সেল ইউ জাস্ট দ্য ইঞ্জিন, তাহলে দ্যাট ইঞ্জিন কিন্তু নাভানার অ্যাপসে অ্যাজ এ স্পেয়ার ইঞ্জিন হিসেবে আসে উইদাউট অ্যাটাচ উইথ এনি কার। সো ফর নাভানা দ্যাটস অ্যান অ্যাগ্রিগেশন। ওকে, তাহলে আমরা এখন এটাকে কিভাবে দেখাবো ইন আওয়ার ক্লাস ডায়াগ্রাম। সো এখানে বলেন তো অ্যাগ্রিগেশন কি দেওয়া যেতে পারে? এমপ্লয়ি হ্যাজ এ ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ জয়নিং, তাহলে আপনি এখন একটা ডেট ক্লাস নিয়ে আসতে পারেন। বাই দ্য ওয়ে, লাইব্রেরি ক্লাস গুলো আপনাকে দেখাতে হবে না ক্লাস ডায়াগ্রামে। লাইব্রেরি ক্লাস গুলো আপনি তো বানাবেন না, লাইব্রেরি ক্লাস আপনি কোডও লিখবেন না, মেথডও ইমপ্লিমেন্ট করবেন না, ইউ উইল নট ডু এনিথিং উইথ দ্য লাইব্রেরি, ইউ জাস্ট ইউজ ইট। তাহলে ওটা আপনার ক্লাস ডায়াগ্রামে এই কোর্সের জন্য দেখানোর প্রয়োজন নাই। এই কোর্সে আপনি সেগুলোই দেখাবেন যেগুলো আপনাকে বানাতে হবে। ওকে, এখন এমপ্লয়ি কন্টেন্টস ডেট, ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাজ এ রিলেশনশিপ, রাইট? নাও হোয়াট ইজ দ্য ফিল্ড নেম? ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ জয়নিং। তাহলে আপনি এখানে ফিল্ড অ্যাড করেন, এই সেকেন্ড বক্স হচ্ছে ফিল্ডের। ওকে, তো তাহলে আমার এখানে ফিল্ড কি হতে পারে? নাও শুড আই কিপ দ্য ফিল্ড পাবলিক অর প্রাইভেট অর প্রোটেক্টেড? How do you decide? Public কি হবে? না, তাহলে প্লাস হচ্ছে ফর পাবলিক, মাইনাস হচ্ছে প্রাইভেট, হ্যাশ মানে প্রোটেক্টেড, আর কিছু না দেওয়া বা টিল্ডে মানে হচ্ছে প্যাকেজ। তা আমাদের জন্য কি হবে? যদি ফিল্ডের নাম হয় ডেট অফ বার্থ, ওকে, ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ জয়নিং, এটা হচ্ছে আমার ফিল্ডের নাম,
And what is the type? Get. তাহলে এখানে কম্পো এখন এটা কি প্রাইভেট হবে না প্রোটেক্টেড হবে? হাউ ডু ইউ ডিসাইড? মানে এটা কি আপনি যেটা মনে হলো সেটা বললেন নাকি এটার পেছনে কোনো লজিক আছে? না 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 না, সবার সবার অ্যাক্সেস করার প্রয়োজন থাকলে সে গেটার সেটার ইউজ করবে, কিন্তু ডাইরেক্ট আপনি অ্যাক্সেস করতে দেবেন না। সো আনলেস ইট ইজ এ ভেরি ইউনিক কেস, ইউর ফিল্ড শুড নট বি ডাইরেক্টলি অ্যাক্সেসিবল, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ প্রোভাইড গেটার্স। তো তাহলে ফিল্ড শুড বি নন অ্যাক্সেসিবল। এখন নন অ্যাক্সেসিবল ইট ক্যান বি প্রাইভেট, ইট ক্যান বি প্রোটেক্টেড, কোনটা করবো আমরা? কেন উনি বলছে প্রাইভেট আপনি বললেন প্রোটেক্টেড? যার যার লজিক দেন। এগুলো তো আপনাকে না বুঝলে পরে আপনি আপনার নিজের প্রজেক্টে অ্যাপ্লাই করবেন কিভাবে? আপনাকে এই ডিসিশন গুলো নিতে হবে ফর ইউর ওন প্রজেক্ট, তাহলে এটা তো বুঝতে হবে। তাহলে এখানে কি হওয়া উচিত? এই ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং প্রাইভেট না প্রোটেক্টেড? প্রাইভেট আর প্রোটেক্টেড? ওয়াই ওয়াই ইউ থিংক সো? আর প্রোটেক্টেড কে বললেন? ওয়াই ইউ থিংক সো? কার সুপার ক্লাস? এমপ্লয়েড সুপার ক্লাস তো ইউজার, তো ইউজারের কাছ থেকে আপনি তো যা যা আছে সব পাইছেন। এমপ্লয়ি সুপার ক্লাস করে বুঝলেন সুপার ক্লাস, তাহলে ফ্যাকাল্টি যাতে বিপদে না পড়ো, দ্যাটস ওয়াই ইট ক্যান বি প্রোটেক্টেড। তাহলে আপনার এমপ্লয়ির যেহেতু সাব ক্লাস আছে তাহলে এটা রেকমেন্ডেড টু মেক ইট প্রোটেক্টেড। তাহলে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি ক্লাসের মেথড ক্যান ডাইরেক্টলি অ্যাক্সেস ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং। ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং অলসো উইল বি ফিল্ড অফ ফ্যাকাল্টি ক্লাস, বিকজ ফ্যাকাল্টি উইল ইনহেরিট দ্যাট। তাহলে তার তো এটা সরাসরি অ্যাক্সেস করতে পারা উচিত। প্রাইভেট করে দিলে ওই ফ্যাকাল্টিকেও তখন একটা বাইরের ক্লাসের মতো গেটার ইউজ করতে হবে। তো সেটা আমার বাইরের ক্লাসের জন্য ঠিক আছে, কিন্তু ফ্যাকাল্টি পার্ট অফ দ্য এমপ্লয়ি, আই মিন ইটস পার্ট অফ দ্য ফ্যামিলি, তাই না? এক্সটেনশন, সো ইট উড বি প্রোটেক্টেড। তাহলে প্রোটেক্টেড হলে আমরা এখানে কি দিব? হ্যাঁ, এখন এই ডেটের সাথে সম্পর্কটা কিভাবে দেখাবো? জয়নিং, তাহলে এখানে কি হবে, কম্পোজিশন অথবা অ্যাগ্রিগেশন, কোনটা হবে? ওয়াই কম্পোজিশন? এমপ্লয়ি এক্সিস্ট না করলে তার ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং অলসো ডাজ নট এক্সিস্ট, সো ইট উইল বি কম্পোজিশন। কম্পোজিশন আমরা কিভাবে দেখাবো? এই যে মাথায় ডায়মন্ড থাকবে, এটা হচ্ছে কম্পোজিশন। ওকে, কম্পোজিশনের ভ্যারিয়েন্ট আছে, এটা অ্যাগ্রিগেশন। ওকে, তাহলে আমরা অ্যাগ্রিগেশন হলে এটা ইউজ করব, কম্পোজিশন হলে এটা ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে কি হবে, কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? ওকে, ফিল ডায়মন্ড মানে কম্পোজিশন আর আনফিল ডায়মন্ড মানে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন টু, কম্পোজিশন টু, মানে এদের ভ্যারিয়েন্ট আছে। ওকে, তো এই জন্য বললাম যে এত ভ্যারিয়েন্ট আমরা করতে পারবো না এই কোর্সে, আমরা বেসিকটাতে থাকবো, যে বেসিক কম্পোজিশন, বেসিক অ্যাগ্রিগেশন, ইনহেরিটেন্স, এক্সটেন্স, ইমপ্লিমেন্টস আর হচ্ছে নর্মাল অ্যাসোসিয়েশন। ওকে, তো তাহলে আমরা এখানে এটা নিই, থাকবে কন্টেইনার, হুইজ দ্য কন্টেইনার, ডেট অর এমপ্লয়ি? এমপ্লয়ি, তাহলে ডায়মন্ড থাকবে কন্টেইনারের দিকে। সো নাও এস্টাবলিশ এমপ্লয়ি হ্যাজ ডেট as field.
Okay. ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের দেখাতে হবে। তো আমরা এটাকে আরো বাড়াবো। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা তো 4 জন, আপনি তো একটা এক্সাম্পল, আমার পেজ শেষ, আমাদের 4 জনের অনেক বড় জিনিস হবে, এটা দেখাবো কিভাবে? কোনো সমস্যা নাই, এটা দেখানোটা খুব সহজ। বাইরে দিবেন ও ক্যানভাসটাকে বড় করবে। এখন আপনি আসেন সিন বিল্ডারে, যদি আছি, এই যে ফাইল, এডিট, ভিউ, এগুলো কি? এদেরকে কি বলে? এটা কি বাটন? এই যে ফাইল, এডিট, ভিউ, ইজ ইট বাটন? আর দে বাটন? এটা বাটন? ড্রপ ডাউন তো এইটা ড্রপ ডাউন। এদেরকে কি বলে? মেনু। না, ইন্ডিভিজুয়ালি দে আর মেনু, দে আর কন্টেইনড ইন এ মেনু বার। তাহলে যে মেনু বার হচ্ছে কন্টেইনার। আপনি কি দেখছেন যে এখানে একটা মেনু, এখানে আর একটা মেনু? এনি অ্যাপ্লিকেশন ইউ সি, দেয়ার আর মেনুস, দে আর অর্গানাইজড ইন এ বার, মেনু বার। এনি অ্যাপ্লিকেশন, নোটপ্যাডে যান, দেয়ার ইজ মেনু বার উইথ কন্টেন্টস 5 মেনু। স্ক্রিন বিল্ডারে যদি যাই, 1 2 3 4 5 6 7 8 9 মেনুস কন্টেন্ট ইন এ মেনু বার। এখন এই মেনু ক্যানট এক্সিস্ট উইদাউট মেনু বার কম্পোজিশন। নাও মেনু কন্টেন্টস মেনু আইটেমস, দিজ আর অল মেনু আইটেমস। সো মেনু আইটেম ক্যানট এক্সিস্ট উইদাউট এ মেনু, বোঝা যায়? হোয়াট অ্যাবাউট বাটন? ইউ ক্যান হ্যাভ এ বাটন বার, বাটন বার ইজ দ্য কন্টেইনার উইচ কন্টেন্স বাটন। এই যে এখানে আপনি অনেকগুলো বাটন অ্যাড করতে পারবেন, ইউ ক্যান অ্যাড ওকে অ্যাজ মেনি বাটন অ্যাজ ইউ ওয়ান্ট ওকে ইন ইউর বাটন বার। তাইলে বাটন বারের মধ্যে বাটন গুলো যদি আপনি একটা বারের মধ্যে রাখতে চান, ইউ ক্যান ইউজ বাটন বার, বাট বাটন অলসো ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। আপনি একটা সিঙ্গেল বাটন নিয়ে আসতে পারেন উইদাউট হ্যাভিং এ বাটন বার, তাই না? পারেন কি না? সো ইন দ্যাট কেস আপনার এই যে বাটন বার, এই বাটন বারে কিন্তু আপনি আরো অ্যাড করতে পারেন, ওকে, যত খুশি বাটন আপনি অ্যাড করতে পারেন, ওকে। তাহলে বাটন গুলো কিন্তু এখানে সেখানে এদিক সেদিক রাখা যাবে না, তার অ্যাজ এ গ্রুপ ইনসাইড এ বাটন বার থাকবে। এরকম ধরনের বাটন গুলো অর্গানাইজ করা থাকে, সো ইউ ক্যান ইউজ বাটন বার, বাট ইউ ক্যান অলসো হ্যাভ এন ইন্ডিপেন্ডেন্ট বাটন। সো বাটন অলসো ক্যান এক্সিস্ট উইদাউট বাটন বার। সো এটা অ্যাগ্রিগেশন। কিন্তু মেনু আপনি চাইলেও, ধরুন আমি যদি একটা মেনু নিয়ে আসতে চাই, নট অ্যালাউড, ওকে, এই যে কালো কালি দিয়ে কেটে দিচ্ছি যে অ্যালাউড না, কেন? মেনু ক্যানট এক্সিস্ট উইদাউট এ মেনু বার। কেন কলাম এক্সিস্ট উইদাউট এ টেবিল? নো। সো আপনি যদি এখন একটা টেবিল কলাম আনতে চান, টেবিল কলাম নট অ্যালাউড, বিকজ উইদাউট টেবিল, টেবিল কলাম ক্যানট এক্সিস্ট। So you have to use a table view which is a container which contains the column. আমরা যদি এখানে হায়ারার্কিতে দেখি, সেখানেও দেখতে পাবো যে টেবিল ভিউ কন্টেন্টস টু টেবিল কলাম, ওকে। আমাদেরকে টেবিল কলাম ইউজ করতে হবে, ওকে। আমি এখন এগুলো ডিলিট করে দিচ্ছি,
আমরা যদি এখন টেবিল কলাম ইউজ করতে চাই, ইফ স্টুডেন্ট ইজ আওয়ার মডেল ক্লাস, ওকে, ইফ স্টুডেন্ট ইজ আওয়ার মডেল ক্লাস, আমরা কি কি ফিল্ড রাখতে পারি? অলরেডি দুইটা কলাম বাই ডিফল্ট থাকে, ইউ ক্যান অ্যাড মোর কলামস, ওকে, ইউ ক্যান গিভ দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট নেম, ইউ ক্যান গিভ দ্য নেম বাই ডাবল ক্লিকিং হিয়ার অর ডাবল ক্লিকিং হিয়ার অর ইভেন রাইটিং হিয়ার, ওকে, সো আইডি আর কি হতে পারে, নেম, তারপর আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম গাইডলাইনে যে স্টুডেন্টের মেজরের উপর বেস করে সিজিপিএ তে আমরা ফিল্টার করব, তাহলে সিজি মেজর সিজিপিএ দিজ আর অলসো ফিল্ড। তো ধরেন এই চারটা আপনি দেখতে চান টেবিলে, তাহলে আরো দুটো কলাম লাগবে। নাও ইউ ক্যান অ্যাকচুয়ালি ব্রিং এ টেবিল কলাম এন্ড পুট হিয়ার, এই টেবিলে আপনি এটাকে টেবিল কলাম, এই যে টেবিল কলাম এনে আমি এখানে এই টেবিল ভিউর উপর ছেড়ে দিতে পারি, ওকে, অথবা আপনি চাইলে এটাকে ডুপ্লিকেটও করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু, তাহলে যার একটা কলাম চলে আসবে, ওকে, আবার ধরে আপনি এখানে ফেলে দিতে পারেন তাহলে আসবে। তো নেম, তারপরে লেটস সে মেজর এন্ড লেটস সে সিজিপিএ। Now you can actually resize them, the column width, depending on the type of content. So CGPA major will not take much space, but name type to borrow rakhlam amra. So this is our table. Now, if you use a combo box, we have used, right? Combo box contains what? Combo box is a generic class. Why? Because it contains an array list. An array list itself is generic. So array list jodi generic hoy, which is a field, tale class tao generic hobe. Amra generic class discuss korechhilam jokhon, what we said, any field type or any method er parameter type or return type যদি জেনেরিক হয় দ্য ক্লাস ইটসেলফ ইজ জেনেরিক, তাহলে এখানে ফিল্ড হচ্ছে জেনেরিক, হুইচ ইজ অ্যান অ্যারে লিস্ট, কারণ আমরা জানি অ্যারে লিস্ট নিজেই একটা জেনেরিক ক্লাস। তো অ্যারে লিস্টটাই যখন ফিল্ড, তাহলে কম্বো বক্সও জেনেরিক হবে। এখন এই কম্বো বক্স আমরা কি অ্যাড করি, এটা যখন আমরা রান করি, হোয়াট ডু ইউ এক্সপেক্ট হিয়ার, লিস্ট অফ আইটেমস, তাহলে এই লিস্ট অফ আইটেমসগুলো আমাদের অ্যাড করতে হয়, কোথায় করি আমরা, হোয়ার ডু ইউ অ্যাড দেম, কার অ্যারে লিস্টে, এটা কি ইন্ডিপেন্ডেন্ট অ্যারে লিস্ট নাকি যে অ্যারে লিস্ট যেটা অলরেডি ইনসাইড দ্য কম্বো বক্স আছে সেইটা, কিভাবে অ্যাড করেন, কম্বো বক্সের এফএক্স আইডি অর্থাৎ ক্লায়েন্ট ডট গেট আইটেমস, গেট আইটেমস আপনাকে অ্যারে লিস্টের নাম হচ্ছে আইটেমস, তাহলে গেটার দিয়ে আপনি অ্যারে লিস্ট গেট আইটেমস, আপনাকে অ্যারে লিস্ট গেটার দিয়ে, গেট আইটেমস হচ্ছে একটা গেটার মেথড, সো ইউল গেট দ্য অ্যারে লিস্ট ফ্রম দ্য কম্বো বক্স অ্যান্ড ইউজ দ্যাট অ্যাজ এ ক্লায়েন্ট ডট অ্যাড, তাহলে অ্যাড মেথড অফ অ্যারে লিস্ট ক্লাস, ওখানে আপনি প্যারামিটারে যদি আপনার অ্যারে লিস্ট স্ট্রিং টাইপের হয়, সো ইউ আর গিভিং দ্য স্ট্রিং অ্যাজ আইটেম, so your array list also can be integer type if you want to select, if suppose you have, if there is a combo box select section number 1 2 3 4 5 6, in that case your items can be integer, but select department, select major, in that case your combo box can be string type. So amra jokhon make controller kori, update controller from fxml, we see there is a question mark in the fxid, right? So we replace that question mark with our desired item type, which is either a string or integer or whatever. তাহলে এটা আমরা বুঝতে পারলাম, we already know this, I just repeated that. এটা আমরা already discuss করেছি. Table view also contains an internal array list, like combo box. কিন্তু combo box এর item গুলো type কি?
অথবা ইন্টিজার হতে পারে, তাহলে টেবিলের যে অ্যারে লিস্ট ওটার টাইপ কি হবে? নো, ইটস দ্য রো, টাইপ অফ দ্য রো, বিকজ দ্যাট অ্যারে লিস্ট উইল কন্টেইন দ্য অবজেক্টস উইচ রিপ্রেজেন্ট দ্য রো। কারণ আপনার টেবিল কলামগুলো তো এক একটা ফিল্ডের ভ্যালু, তাই না? এই যে আইডি, নেম, মেজর, সিজিপি, দিস আর দ্য ফিল্ডস। তো তাহলে ইফ দেয়ার আর 10 রোস, বেসিক্যালি দে আর দ্য ইনফরমেশন অফ 10 অবজেক্টস। সো ইচ রো ইজ অ্যান অবজেক্ট। তাহলে আপনার টেবিলের যে অ্যারে লিস্ট, ওখানে আপনাকে অবজেক্ট অ্যাড করতে হবে। উইচ টাইপ? ডিপেন্ডস অন দ্য টেবিল, ইন দিস কেস স্টুডেন্ট টাইপ, কারণ আমি এখানে রো গুলো স্টুডেন্ট অবজেক্ট। আমার যদি রো গুলোর প্রোডাক্ট অবজেক্ট হয়, তাহলে টেবিল ভিউ এর যে জেনেরিক টাইপ, দ্যাট শুড বি প্রোডাক্ট। আমার টেবিল যদি এমপ্লয়ি ডিটেলস হয় বা কাস্টমার ডিটেলস হয়, তাহলে আমার টেবিল ভিউ এর যে কোশ্চেন মার্ক, দ্যাট শুড বি রিপ্লেসড উইথ কাস্টমার। সো এ ভ্যালিড অফ ক্লাস টাইপ। নাও ফর কম্বো বক্স ইটস আইদার টিপিক্যালি স্ট্রিং অর সাম প্রিমিটিভ ইন্টিজার, বাট ফর টেবিল ইটস নট। ফর টেবিল ইটস এ কালেকশন অফ কলাম, সো ইটস এ মডেল ক্লাস। So typically it will be a model class. Okay, so therefore your table view question mark should be replaced with a model class jar object apni use korte chan to represent the row. Okay, so now we need fx id for the table view as well as for the table columns. So tale ami jodi ekhon eta kori, let's এবং একটা বাটনও নিয়ে আসি, যে বাটনটা ক্লিক করলে একটা স্টুডেন্ট তৈরি হবে। ওকে, তো অ্যাকচুয়ালি তো আপনাকে ইউজার ইনপুট টিনপুট নিয়ে করতে হবে বা ফাইল থেকে ডাটাবেস থেকে করতে হবে, কিন্তু আমি এখন এখানে যেহেতু ভেরি বিগিনিং, আমি জাস্ট এখানে অ্যাড এ র্যান্ডম স্টুডেন্ট ইনফো বাটন অন মাউস ক্লিক, ইউ নো দ্য কনভেনশন। সো এটা থাকবে, আর এফএক্স আইডি লাগবে, যেহেতু টেবিলে আমি অ্যাড করব। কম্বো বক্সের আইডি ডট গেট আইটেমস উইল গিভ দ্য অ্যারে লিস্ট ইনসাইড দ্য কম্বো বক্স, সেরকম টেবিল ভিউ এর এফএক্স আইডি ডট গেট আইটেমস। সো উই নিড এন এফএক্স আইডি ফর দ্য টেবিল ভিউ, বাট নট অনলি দ্যাট, ইন্ডিভিজুয়াল কলামে আমাকে ভ্যালু সেট করতে হবে। সো আই অলসো নিড to use the methods of table column class, so I also need fx id of the table columns. So first you select the table and give the fx id. So this is the fx id of the table. So let's say stud with stud info, okay, table view, that appropriate naam dite hobe. Now you select the columns, okay? এটার নাম কি হতে পারে? The name of the type, which is table column, and what for, ID table column. Something like that. তাহলে আইডি টেবিল কলাম এটা হলো, পরটা কি হবে, এখানে সিলেক্ট করলেও হবে, পরটা হবে নেম টেবিল কলাম, তারপরটা হবে মেজর টেবিল কলাম, তারপরটা হবে সিজিপিএ টেবিল কলাম। সো দিস ইজ মাই এফএক্সএমএল। ওকে, তো এখন এইটা তো, এই এফএক্সএমএলটা আমি আসলে সিন বিল্ডারে আউটসাইড অফ দ্য প্রজেক্ট তৈরি করেছি,
এটা কিন্তু আসলে যেটা হয়তো বা আমরা করলে বেটার হতো, যে আই কুড ক্রিয়েট দিস এফ এক্স এম এল ফ্রম দ্য ইন্টেলিজে, যে রাইট ক্লিক নিউ এফ এক্স এম এল ফাইল, সেটা তো আর আমি করি নাই, আমি এটাকে ইন্ডিপেন্ডেন্টলি সিন বিল্ডারে করে ফেলছি। তাহলে এখন যেহেতু করে ফেলছি, এটাকে আমার প্রজেক্ট সেভ করতে হবে। সো ফাইল সেভ অ্যাজ, কোন প্রজেক্টে যাবে এটা? দুইটা ও অ্যাটেন্ডেন্স টাইম হয়ে গেছে, আচ্ছা নিচ্ছি, এটা সেভ করে নিচ্ছি। যেটা যাবে হলো আমার ইন্টেলিজেন্স প্রজেক্ট, উইচ প্রজেক্ট, কোনটা সেটা করি, তাহলে এইটার ভিতরে কোথায় যাবে? সোর্সে না রিসোর্সে? রিসোর্সে অলরেডি হ্যালো ভিউ আছে, এখানে আমি এখন এটাকে ধরেন আমি এখানে বললাম যে টেবিল ভিউ টেস্ট ভিউ, ওকে এই এরকম একটা নাম দিলাম। তাইলে এটা আমার প্রজেক্ট ফোল্ডারে চলে আসার কথা। সো লেটস সি, হ্যাঁ এই যে এটা ছিল, ও এটা তো জাভা ফাইল, টার্গেট কোথায়? হ্যাঁ টার্গেট এই যে টেবিল ভিউ টেস্ট ভিউ, ওকে এখন আমরা এটার কন্ট্রোলার বানাবো। তার আগে লেটস টেক দ্য অ্যাটেন্ডেন্স, এই টেবিল ভিউটা করে আমরা একটা ব্রেক দেব, একে করে আমরা আরো কথা বলবো। ফাইভ এল ল্যাব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ 25 প্রেজেন্ট বললেন কেন, 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 আর কেউ? ওকে এখন আমরা যদি এখানে আসি, আমাদের এটা তো হলো, এখন আই ক্যান আইদার মেক কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল করতে পারি, আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল, আবার আপনি চাইলে অল্টারনেটিভলি এখানেও আপনি ভিউতে গিয়ে এই যে কন্ট্রোলার ক্লাসের কোড ফুল দিবেন, তাহলে পুরোটা চলে আসবে, এটাও করতে পারেন। ওকে বাট কন্ট্রোলার ক্লাসের নামটা কি হওয়া উচিত? এখন এখানে খেয়াল করেন, আমার যে এফএক্সএমএল ফাইল, এফএক্সএমএল ফাইল এইটা আমি দেখলাম অনেকে স্টিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট দিচ্ছেন এই এরর সেই এরর, তো যেটা দেখা গেল যে মেইন একটা এরর হওয়ার কারণ হলো, আপনি যদি হ্যালো ভিউ এফএক্সএমএল এ যান, 8 নম্বর লাইনে আপনার কন্ট্রোলার ক্লাসের নামটা থাকে, ঠিক আছে এই যে, এখন এটা যদি আপনি
ওই সিনবিল্ডার থেকে এফএসএমএস করেন বা এমটিএফএক্সএমএল করে ডিজাইন করেন, ওটা নাও থাকতে পারে, তাহলে ওটা দিতে হবে আপনাকে। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু আমাদের ওটা নাই, তো এই এই জন্য ওই এরর গুলো হয়। তাহলে এখানে আমাকে দিতে হবে, তাহলে আমি দিব আমার, যেহেতু একই ফোল্ডার 500 আমি ওটা কপি করে নিয়ে আসছি হ্যালো বিয়ারটা, কারণ একই একই প্যাকেজে আছে। তাহলে প্যাকেজ পাত ওই যে JC213. ইত্যাদি কন্ট্রোলার হচ্ছে এইটা। এখন আমি নামটা চেঞ্জ করে দিব আমার প্রয়োজন অনুযায়ী, ইট ক্যান বি টেবিল ভিউ টেস্ট কন্ট্রোলার। তাহলে এই নামে একটা কন্ট্রোলার ক্লাস আমাকে তৈরি করতে হবে, নাই দেখে রেড খালি দেখাচ্ছে, ক্লাসটা তৈরি হয়ে গেলে আর এটা থাকবে না। তো আই ক্যান আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল। আপডেট করার আগে এটা দিয়ে নিতে হবে, না হলে যে আপডেট করতে গিয়ে আপনার গন্ডগোল হবে। ওকে, এই জায়গাটা অনেকে ভুল করে যে এখানে কন্ট্রোলারের নাম এফএক্সএমএল দেওয়া নাই, কিন্তু আপনি বলতেছেন আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল, ও তো জানেই না এফএক্সএমএল এর নাম কি হবে। তো ওইখানে অনেকে এরর খেয়ে বসে থাকেন। ওকে, নাও ইউ ক্যান ডু দ্যাট, এটা করতে পারেন আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল। আচ্ছা, আরো আপনি যদি মানে একদম ম্যানুয়ালি করতে চান পারবেন, তো আপডেট করলে তো ক্লিক করে দিবে, কিন্তু আপনি যদি ম্যানুয়ালি চান যে না পুরোটাই ম্যানুয়ালি করবেন তা পারবেন। তাহলে কি করতে হবে, যে নিউ জাভা ক্লাস, ওই যে নামটা দিচ্ছেন টেবিল ভিউ টেস্ট টেস্ট কন্ট্রোলার, এখন এখানে আপনি আপনার আপডেট করতে পারেন, অথবা যেখান থেকে ও কপি পেস্ট করে দিতে পারেন ভেতরের টুক। ওকে, আর এগুলো ইম্পোর্ট করতে হবে আপনাকে, আপডেট কন্ট্রোলার ওটা নিয়ে নেবে, অথবা আপনি ম্যানুয়ালি চাইলে এখান থেকে কপি করে দিয়ে দিবেন। আমি পুরো জিনিসটা ম্যানুয়ালি করলাম আর কি। ওকে, বাট এগুলো আপনার না করলেও চলবে। এদেরকে আমি লাইন সেভ করার জন্য এক লাইনে নিয়ে আসি। ওকে, এখন খেয়াল করেন দিস ইজ আওয়ার কন্ট্রোলার ক্লাস, এখন আমার এই যে টেবিল ভিউ টেবিল কলাম দে আর অল জেনেরিক ক্লাস। এখন জেনেরিক ক্লাসের ক্ষেত্রে আমরা জানি যে ইফ দেয়ার ইজ এ ফিল্ড অর মেথড প্যারামিটার অর রিটার্ন টাইপ জেনেরিক, দেন দ্য ক্লাস ইজ জেনেরিক। নাও উই ডিসকাসড স্ট্যাক ক্লাস, রাইট? ইফ ইউ রিকল, ওকে, নাও ইউ টেল মি হাউ মেনি জেনেরিক টাইপ ইজ দেয়ার ইন দিস স্ট্যাক ক্লাস। এই স্ট্যাক ক্লাসে কয়টা জেনেরিক টাইপ আছে বলেন? Did you understand the question itself? কি কি বুঝেছেন বলেন, এই এই প্রশ্নটা দিয়ে আপনি কি বুঝলেন? হোয়াট ইজ দ্য কোশ্চেন এক্সপ্লেন টু মি। দ্য কোশ্চেন ইজ হাউ মেনি জেনেরিক টাইপ ইজ দেয়ার ইন দিস স্ট্যাক ক্লাস, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো হোয়াট আই এম ট্রাইং টু নো ফ্রম ইউ ফ্রম দিস কোশ্চেন, হোয়াট ডু ইউ থিঙ্ক, কোশ্চেনটার মানে কি? আমার এই স্ট্যাক ক্লাসে কয়টা জেনেরিক টাইপ আছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। হাউ মেনি জেনেরিক টাইপ উই হ্যাভ ইন দিস ক্লাস বলেন। আর যদি প্রশ্ন না বুঝে থাকেন তাহলে সেটা বলেন যে প্রশ্ন বুঝি নাই। একটা, সেটা কি? এস, তার মানে আপনি যদি বলেন যে
I decide for this particular stack 1, the generic type will be string. তাহলে এটা হবে string array. এটা string এর জন্য memory allocate করবেন. String এর জন্য memory allocate হবে. Parameter type হবে string. Pop এর return type also will be string. তাহলে একটাই real type আপনি replace করছেন the generic type which is s. But there also can be class having multiple generic type. Okay. এটা একটা এক্সাম্পল আমি গত ক্লাসে দিয়েছি আপনাদের. দেখেন, সাম কমপ্লেক্স কন্টেইনার হ্যাজ টু জেনেরিক টাইপ. তো ধরেন এই কন্টেইনার দুইটা অ্যারে ভিতরে রাখে, একটা টাইপ হচ্ছে এস, না আপনি জানেন না কি, আর একটা টাইপ হচ্ছে টি. এখন নাও ইউ ক্যান ডিসাইড ফর কন্টেইনার ওয়ান, ভেতরের প্রথম অ্যারেটা হবে ইন্টিজার অ্যারে. So ARR1 is an integer array, ARR2 is a float array for container 1. But for container 2, ARR1 is also integer, ARR2 is also integer. So it's up to you to choose. For a container 3, ARR1 is an integer array, ARR2 is a string array. So that means, একটা type দিয়ে সব কিছু replace হবে না. আপনি কিছু জিনিস টাইপ 1 দিয়ে রিপ্লেস করতে পারেন, কিছু জিনিস টাইপ 2 দিয়ে রিপ্লেস করতে পারেন. তাহলে এরকম যদি হয় ইউ নিড মাল্টিপল জেনারিক টাইপ. বোঝা গেল? আপনার টেবিলের যে টেবিল ভিউ এটা তো জেনারিক টাইপ লাইক কমপ্লেক্স নাম্বার. সো হোয়াট ইউ শুড রিপ্লেস হিয়ার ইন দিস কোশ্চেন, হোয়াট ইউ শুড পুট? এটা আসলে কার টাইপ? এটা আসলে অ্যারে লিস্টেড টাইপ, কারণ আপনার টেবিল ভিউ কন্টেন্টস অ্যারে লিস্ট. অ্যারে লিস্ট জেনেরিক হওয়াতে টেবিল ভিউ নিজেও জেনেরিক. এখন আপনি যে এখানে যে টাইপটা দিবেন সেটা আসলে ওই অ্যারে লিস্টেড টাইপের জন্য রিপ্লেস হবে. সো হোয়াট ইউ শুড গিভ হিয়ার, আমাদের যে এফএক্সএমএল এটা কি হওয়া উচিত? What you should add to the array list of the table view? Object buzlam of which type? No, you are not going to add integer. Student. Student type. তাহলে আপনাকে এখানে বলতে হবে student. লাল দেখাচ্ছে কেন? Model class does not exist. So you now create your model class. So এই যে এখানে আপনার হ্যালো অ্যাপ্লিকেশন জাভা ক্লাস গুলো যেখানে আছে, নাও ইউ ক্রিয়েট এ নিউ জাভা ক্লাস স্টুডেন্ট. ব্যাক নিয়ে যান. ওকে, এখন আপনার ওইটা তো তাহলে আমার এই টেবিল ভিউয়ের যে রো সেগুলো আসলে স্টুডেন্ট অবজেক্ট. অ্যারে লিস্টে আমি স্টুডেন্ট অবজেক্ট অ্যাড করব. কথা বলেন কেন আপনারা? এই যে কথা বলেন কেন, দেখেন বা না না বুঝতে পারলে কোশ্চেন করেন. নাও ইউর টেবিল কলামস দে অ্যাকচুয়ালি হ্যাভ টু জেনেরিক টাইপস. প্রথমটা হচ্ছে সোর্স অফ কলাম. তো অফকোর্স আপনি টেবিল ভিউতে যদি স্টুডেন্ট অ্যাড করেন তাহলে স্টুডেন্টই এটার সোর্স হবে. তাহলে ফার্স্ট জেনেরিক টাইপ উইল বি স্টুডেন্ট. Now what about the second generic type? Okay, let's add some field to the student class. তাহলে student class এর field কি আছে আমাদের? ID name, major, CGPA. Okay. So private int id
private string name comma major. It is string private CGPA. Okay, other six fields. ধরেন 10টা ফিল্ড আছে। ইন্টারেস্টিং হলো যে যে কয়টা ফিল্ড থাকবে সবই যে আপনাকে দেখাইতে হবে তা না। ইউ ক্যান অ্যাকচুয়ালি চুজ হুইচ অফ দ্য ফিল্ডস ইউ ওয়ান্ট টু শো। ওই জন্য আমি এটা লিখলাম। অ্যান্ড স্ট্যান্ডার্ড গেটার সেটার কনস্ট্রাক্টর টু স্ট্রিং এগুলো করে ফেলবেন চোখ বুঝে। লাগবে কি লাগবে না এত অ্যানালাইসিস করার দরকার নাই, করে রাখবেন। এইটাতে না লাগলে অন্য কোনো এক্সএমএল এ লাগতে পারে। তো কনস্ট্রাক্টরের ক্ষেত্রে একটা জিরো প্যারামিটার আর একটা অল প্যারামিটার, এই দুইটা সবসময় করবেন। আরো যদি লাগে ডিফারেন্ট প্যারামিটার লিস্ট দিয়ে সেগুলো করতে পারেন, বাট এই দুইটা মিনিমাম করে রাখবেন। জিরো প্যারামিটারটা কেন করবেন, কারণ আপনি যদি কোনো কনস্ট্রাক্টর না দেন তাহলে জিরো প্যারামিটার কম্পাইলার একটা সাপ্লাই দেয়, কিন্তু আপনি যখন প্যারামিটার আলা কনস্ট্রাক্টর দিবেন তখন আর কম্পাইলার জিরো প্যারামিটার দিবে না। তখন আপনি ভবিষ্যতে যদি অন্য কোনো জায়গায় ওটাকে শুধু নিউ এমটি প্যারেন্থেসিস কনস্ট্রাক্টর ইউজ করতে যান তখন আপনার ওটা এরর হয়ে যাবে। তো ওই জন্য ওটা দিয়ে রাখলে কি হবে যে আপনি প্যারামিটার দিয়েও করতে পারবেন, আবার কিছু কিছু অপশন প্যারামিটার ছাড়াও ডিফল্ট ভ্যালু দিয়েও করতে পারবেন। যেমন কমপ্লেক্স নাম্বার যখন অ্যাড করেন টেম্প, টেম্পের কনস্ট্রাক্টর প্যারামিটার আপনি কি দিবেন? আপনি বলতেছেন কমপ্লেক্স নাম্বার সি ওয়ান ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার, প্যারামিটার হচ্ছে টেক্সট ফিল্ডের ভ্যালু। সি টু ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার, প্যারামিটার টেক্সট ফিল্ডের ভ্যালু। কিন্তু অ্যাড মেথডে গিয়ে যখন আপনি বলতেছেন কমপ্লেক্স নাম্বার টেম ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার, ওর প্যারামিটারে কি দিবেন আপনি? ওর প্যারামিটারে তো আপনার ইনিশিয়াল ভ্যালু নাই, আপনার ওটা ক্যালকুলেট করে বসাইতে হবে। তো তখন আপনি জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করবেন, কিন্তু আপনার যেহেতু টু প্যারামিটার কনস্ট্রাক্টর অলরেডি আছে এখন আপনাকে জিরো প্যারামিটারটাও রাখতে হবে, নাহলে টেম কে নিউ করতে পারবেন না। কিন্তু আপনি যদি কোনো প্যারা কনস্ট্রাক্টরই না লেখেন সেই ক্ষেত্রে কম্পাইলার একটা জিরো প্যারামিটার ইনভিজিবল দিয়ে দেয়, কোডে নাই কিন্তু বিল্ড করার সময়টা থাকবে, সোর্স কোডে থাকবে না। তো এই জন্য আপনি নিজে যখনই কনস্ট্রাক্টর জেনারেট করবেন উইথ প্যারামিটার, টু বি অন দ্য সেফার সাইড অলসো জেনারেট জিরো প্যারামিটার। এই এফএক্সএমএল এ না লাগলে অন্য কোনো এফএক্সএমএল লাগতে পারে, একটা মডেল ক্লাস তো অনেক এফএক্সএমএল থেকে ইউজ হবে তাই না, কখন কোথায় লাগবে ইউনেভার নো। এই জন্য এটা করে রাখবেন। তো আমরা করে ফেললাম দুইটা কনস্ট্রাক্টর, দেন গেটার সেটার টু স্ট্রিং জেনারেট গেটার্স এন্ড সেটার্স ফর অল ফিল্ডস, শুধুমাত্র ফাইনাল ফিল্ডের সেটার হয় না, কারণ ফাইনাল ফিল্ডকে আপনি আপডেট করতে পারবেন না, তাহলে ওটার সেটার দিয়ে কি হবে? ওকে, ও অপশনও দিবে না তখন আপনাকে। টু স্ট্রিং আপনার এখানে দরকার আছে আমাদের এই এফএক্সএমএল এর জন্য নাই, কারণ আমি কি আমি তো আর কোনো স্ট্রিং ইকুইভ্যালেন্ট লেভেলে বসাচ্ছি না, আমি ইন্ডিভিজুয়াল ফিল্ড ভ্যালু গুলো ইন্ডিভিজুয়াল কলামে বসাবো, তাহলে এইখানে টু স্ট্রিং এর প্রয়োজন নাই। কিন্তু এইখানে নাই বলে যে স্টুডেন্ট ক্লাসের অন্য কোনো ইউজে টু স্ট্রিং লাগবে না আপনি তো জানেন না, এই জন্য বেটার টু জেনারেট। ওকে, তাহলে অন্তত একটা থাকলো, এফএক্সএমএল এর প্রয়োজন নাই। কিন্তু আমার লার্জ প্রজেক্টে 100টা এফএক্সএমএল আছে, ওটা কোনো না কোনোটাতে টু স্ট্রিং লাগতেই পারে, হু নোস। আপনি যখন স্টুডেন্ট মডেল ক্লাস বানাচ্ছেন তখন তো আপনি জানেন না যে এই স্টুডেন্ট ক্লাসটা কোথায় কোথায় কতবার ইউজ হবে, সো বেটার টু প্রোভাইড দ্যাট। ওকে, এগুলো কখনো ওভার থিঙ্কিং করবেন না। কনস্ট্রাক্টর, জিরো প্যারামিটার, অল গেটার্স, অল সেটার্স, টু স্ট্রিং, এগুলো চোখ বুঝে যে কোনো মডেল ক্লাসে করে ফেলবেন, ইউজার হোক নন ইউজার হোক। ইউজার ক্লাসে কাস্টম মেথড অ্যাড হবে, যে ডু পে বিল, ওকে, জেনারেট রিপোর্ট, ওকে, সাবমিট অ্যাসাইনমেন্ট, ওকে, এই যে কাস্টম মেথড গুলো এগুলো তখন ইউজার ক্লাসে আরো এক্সট্রা অ্যাড হবে আদার দেন দিস। আর আপনার যে নন ইউজার ক্লাস সেটা যদি ইউটিলিটি ক্লাস হয় তখন ওখানেও আপনার কাস্টম মেথড আসতে পারে, যেমন ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওকে, ম্যাট্রিক্স, দে আর ইউটিলিটি ক্লাস, তো ওদেরও কিছু কাস্টম বিল্ট ইন ফাংশনালিটি থাকবে। ক্যালেন্ডার হ্যাজ সাম বিল্ট ইন ফাংশনালিটিস, ওকে, ইউ ক্যান সেট অ্যালার্ম, ওকে, ইন এ ক্যালেন্ডার ফর ক্যালকুলেটর, অ্যাড, সাবট্র্যাক্ট, মাল্টিপ্লাই, স্কোয়ার রুট, বিল্ট ইন ফাংশনালিটি, ওকে। তো আপনার নন ইউজার ক্লাস যদি
শুধু ডাটাকে রিপ্রেজেন্ট করে, যেমন প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট ক্লাস আপনি কাস্টম মেথড রাখতে পারেন, চেক এক্সপায়ারি ডেট ইফ ইট ইজ রিলেভেন্ট। তাহলে কিছু কাস্টম মেথড থাকবে, কিন্তু আপনার ইউজার ক্লাস অনেক বেশি থাকবে। আর ইউজার ক্লাস আপনার যে গোলগুলো আটটা করে আপনার জন্য, কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশনে আরো অনেক বেশি গোল থাকবে। তাহলে প্রত্যেকটা গোলই কিন্তু আপনার কাস্টম মেথড অফ দা ইউজার মডেল ক্লাস, আদার দেন দিস স্ট্যান্ডার্ড মেথডস, কনস্ট্রাক্টরস, গেটার্স, সেটার্স, টু স্ট্রিং, এর বাইরে কাস্টম মেথড থাকবে। ওকে, তা আমরা এটা করে ফেললাম। তাহলে আমার এখানে এখন বলেন এই কলামে কি হবে, সেকেন্ড কোশ্চেন মার্ক কি হবে? এটা কি হবে? না, আপনি প্রথমটা হচ্ছে আপনার সোর্স অফ দা কলাম, আর সেকেন্ডটা হচ্ছে এলিমেন্ট, মানে কন্টেন্ট, কন্টেন্টের টাইপ, কন্টেন্ট অফ দা কলাম, সেল, সেলের যে কন্টেন্ট তার টাইপ কি হবে? এটা ইন্টিজার, ইন্ট লেখা যাবে না, ক্যাপিটাল ইন্টিজার অ্যাট ক্লাস লিখতে হবে। কেন দিলেন এই দুইটা স্ট্রিং, কেন দিলেন আর শেষেরটাকে ফ্লোট কেন দিলেন? ওয়াই? না, আমার এখানে দুইটা জেনেরিক টাইপ। প্রথম জেনেরিক টাইপটা হচ্ছে সোর্স অফ দা কলাম, আর সেকেন্ড জেনেরিক টাইপটা কন্টেন্টের টাইপ। তাহলে প্রথমটা সোর্স তো আমরা জানি স্টুডেন্ট, তাই জন্য চারটা কলামেরই সোর্সের জায়গায় আপনি স্টুডেন্ট দিয়েছেন। আর সেকেন্ড জেনেরিক প্যারামিটার আপনি প্রথম আইডি কলামে বলছেন এটা ইন্টিজার, আর আপনার নেম অ্যান্ড মেজর কলামে আপনি বলছেন দে আর স্ট্রিং, আর সিজিপিএ কলামে বলছেন ফ্লোট। কেন বললেন? দ্যাট ইজ মাই কোয়েশ্চন। এক একটাতে এক এক টাইপ কেন বলছেন? সো আপনি এখানে ফিল্ডের টাইপটাকে ইউজ করেছেন। তো এইখানে আমাদের একটা মিস ইন্টারপ্রিটেশন হয় যে নাথিং রং ইন ইট ইউজিং দ্য ফিল্ড টাইপ অ্যাজ দ্য কন্টেন্ট টাইপ, বাট রিমেম্বার দিস কন্টেন্ট টাইপ ইজ দ্য ডিসপ্লে টাইপ, আপনি যে কলামে ডিসপ্লে করছেন তার টাইপ, নট দ্য রিয়েল টাইপ হুইচ ইজ স্টোর্ড ইন দ্য ডেটাবেস। তাহলে আপনি ইন্টিজারকে তো টু স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করা যায় না, তা আপনি যদি চাইতেন এটাকে স্ট্রিংও দিতে পারতেন, ইন্টিজার তো দিতে পারতেন, কোনো অসুবিধা নাই, বাট তাহলে স্ট্রিংও দিতে পারেন, দেখেন নো নো প্রবলেম। তাহলে এটা আপনাকে বোঝানোর জন্য আমি জাস্ট সবগুলো স্ট্রিং দিচ্ছি, মেক শিওর যে এটা স্ট্রিং দিতে হবে তা না, এটা ফর ইউ টু অ্যাভয়েড দ্য কনফিউশন দ্যাট দিস সেকেন্ড টাইপ ইজ নট দ্য টাইপ অফ দ্য ডেটা ইন দ্য স্টোরেজ, রাদার দ্যান দ্য টাইপ অফ দ্য ডিসপ্লে, হাউ ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইট অ্যাজ এ স্ট্রিং অর অ্যাজ ইন্টিজার অর অ্যাজ এ ফ্লোট। তো আমি চাইলে সবকিছুকেই যেহেতু স্ট্রিং এ কনভার্ট করা যায়, যে কোনো ডাটা টাইপকে স্ট্রিং এ কনভার্ট করা যায়, ইফ ইট ইজ এ ক্লাস দেন ইজ এ টু স্ট্রিং মেথড, ইফ ইট ইজ প্রিমিটিভস ইউ ক্যান অলসো ডু দ্য টু স্ট্রিং। তাহলে যে কোনো টাইপকে যেহেতু স্ট্রিং এ কনভার্ট করা যায়, ইউ ক্যান অলসো ইউজ স্ট্রিং। তার মানে এগুলো কিন্তু, এই টাইপগুলো নট নেসেসারিলি ফিল্ডেড টাইপ, দে ক্যান বি ফিল্ড টাইপ, বাট উই শুড নট সে দ্যাট দিস ইজ দ্য ফিল্ড টাইপ, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিসপ্লে টাইপ। ওকে, তাহলে আমাদের এই এক্সাম্পলটাতে ইন রিয়েলিটিতে চারটা ফিল্ডকে আমরা ডিসপ্লে টাইপ বলতেছি স্ট্রিং, কিন্তু ক্লাসে তাদের দুইটা আসলে স্ট্রিং, একটা ইন্টিজার একটা ফ্লোট। দ্যাটস ওকে, ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু শো ইট অ্যাজ এ ডিসপ্লে পারপাস ইউ ক্যান ইউজ স্ট্রিং, নো প্রবলেম। তাহলে আপনি কি আপনার ফিল্ডের টাইপটা রাখবেন নাকি স্ট্রিং দিয়ে দিবেন? ইট ডিপেন্ডস রান টাইমে টেবিলে আপনি কি ম্যানিপুলেট করতে চান, কারণ টেবিলের সুবিধা হলো ইউ ক্যান অ্যাকচুয়ালি সর্ট দ্য টেবিল বেসড অন এ কলাম ভ্যালু। এখন আপনার কলাম ভ্যালু যদি
ধরেন একটা ডেট হয়, ওটাকে আপনি স্ট্রিং হিসেবে দেখাইতেই পারেন। বাট দেন আপনি যদি ক্লিক করেন একটা সেল, ক্লিক করে যদি দেখতে চান যে তার বয়স কত বছর, তাহলে ওটাকে ডেট হিসেবে রাখলে সুবিধা। তাহলে ওই ডেটকে সিস্টেম ডেটের সাথে কম্পেয়ার করে ডেট ক্লাসের মেথড দিয়ে আপনি নাম্বার অফ ইয়ার্স বলে দিতে পারেন, কিন্তু স্ট্রিং হইলে তো সেটা পারবেন না। সো ইট ডিপেন্ডস অন ইয়ার রিকোয়ারমেন্ট, হোয়াট ইউ ওয়ান্ট। ওকে, শুধু ডিসপ্লে পারপাস হলে যেটা মোস্ট কেসেস, ইউ ক্যান কিপ ইট অ্যাজ এ স্ট্রিং, নো প্রবলেম। ওকে, তাহলে আমাদের কমপ্লিট হলো, তাহলে এইটুকু হচ্ছে আওয়ার ফিল্ড ডিক্লারেশনস আর কমপ্লিট। ওকে, বাট আমাদের কাজ শেষ হয়নি। নাও উই নো দ্যাট ইটস এ টেবিল কলাম অ্যান্ড ডিক্লারেশন ইজ কমপ্লিট। এখন এই ডিক্লারেশন থেকে আমরা হোয়াট ইনফরমেশন উই হ্যাভ, দ্য সোর্স অফ দিস কলাম ইজ স্টুডেন্ট অবজেক্ট and the content will be shown as a string, that much we know, but from which field? From which field? Student class has 10 fields, ekhane 4 ta aro 4 ta ache, to 10 ta field er moddhe to onek gulo string thakte pare, ar ami string hishebe dekhachhi bole je string field theke ashbe seta nao hote pare. So amar declaration kintu does not tells me from which field. It just tells from which object, source, and how it will be shown. But I have to relate the column with a specific field. So that's not part of the declaration. That's part of the configuration. So you have to configure your columns. And you have to write code for that. So that goes to the initialize method. Okay? তাহলে ইনিশিয়ালাইজ মেথডে গিয়ে এখন আপনাকে কলামগুলো কনফিগার করতে হবে। ওকে, তাহলে আমি এটা কপি করে নিয়ে আসি, যেহেতু গতকালকে এটা করাই হয়েছে। কোডটা কপি করে দিলে টাইম সেভ হবে কিছু। কালকে আমরা করলাম সেকশন 1 2, আচ্ছা 1 এর মধ্যেও আছে, কন্ট্রোলার। এই যে সো হোয়াট উই নিড টু ডু হিয়ার, উই হ্যাভ টু ইউজ দ্য, আচ্ছা এটা 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 ইম্পোর্ট করতে হবে। তো এই যে দেখেন, দিস ইজ দ্য এফএক্স আইডি অফ ইয়ার কলাম। তাহলে টেবিল কলাম এর ক্লাসের সেট সেল ভ্যালু মেথড ইউজ করতে হবে। ওকে, ইটস এ ফ্যাক্টরি টাইপের, ফ্যাক্টরি ইজ এ ডিজাইন প্যাটার্ন, সো লেটস নট টক অ্যাবাউট দ্যাট এট দিস মোমেন্ট। বাট এইটুকু আপনি বুঝতেছেন যে এই কলামের সেল ভ্যালুটাকে সেট করতে হবে। সো দিস ইজ দ্য মেথড। ওকে, এটা হচ্ছে ক্লায়েন্ট। তাহলে এই ক্লায়েন্টের জন্য, অর্থাৎ এই পার্টিকুলার কলামের জন্য সেল ভ্যালু সেট করতে হবে উইথ হোয়াট, with the information about the property. Okay, id table column spelling ঠিক আছে, আমার input হইছে property, এটাকে ইম্পোর্ট করতে হবে, এটাকে লাইক থাকবে, লেটস এক্সপ্লেইন হোয়াট ইট ইজ ডুইং। তো আমি যে সেল ভ্যালুটা সেট করব, আই নিড সাম ইনফরমেশন, হচ্ছে একটা প্রপার্টি ভ্যালু ইনস্ট্যান্স টু সেট দ্য সেল ভ্যালু ফর দ্য ক্লায়েন্ট টেবিল কলাম, আইডি টেবিল কলাম। তাহলে আইডি টেবিল কলামের সেল ভ্যালু সেট করতেছি, এবং সেল ভ্যালু সেট করার জন্য আমার কিছু ইনফরমেশন দরকার। That information is given as a property value instance. Now, property value instance, we have a declaration in motoi, source, which is string. Tale property information ta ki, a seller, je source, sheta hocche ekta student object. A cell ta ke ekta string hishebe dekhano hobe.
আর তার ভ্যালুটা আসবে এই প্রপার্টি ভ্যালুর যে কনস্ট্রাক্টর ওইখানে ফিল্ডের নাম দিয়ে দিতে হবে, হুইচ ইজ আইডি। সো দ্যাটস নট প্রম্পট, কোট আনকোট, দ্যাটস নট প্রম্পট, দ্যাটস দ্য ফিল্ড নেম। সো কেস সেন্সিটিভ। তাহলে আমার স্টুডেন্ট ক্লাসের ফিল্ড নেম কি ছিল? আইডি নেম মেজর সিজিপিএ। তাহলে এখানে আমাকে বলতে হচ্ছে যে আইডি নেম মেজর সিজিপিএ। তো নাও দিস পার্টিকুলার কলাম ইজ টাইড উইথ দিস পার্টিকুলার ফিল্ড অফ দ্য সোর্স স্টুডেন্ট অ্যান্ড উইল বি শোন এজ এ স্ট্রিং। তাহলে এই পুরো ইনফরমেশন গুলো একটা প্রপার্টি ইনস্টেন্স হিসাবে সেটেল ভ্যালুতে চলে গেলেই সেই কলামটাকে এই ফিল্ডের সাথে লিঙ্ক করে ফেলবে। ওকে, এখন এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট, ভুল ইম্পোর্ট হচ্ছে মনে হয়, ইম্পোর্টটা একটু দেখে নেই এটা কোথায় থেকে ইম্পোর্ট হলো। কন্ট্রোল সেল, আচ্ছা একই জিনিস হয়েছে তো এটা সমস্যার কথা না। স্ট্রিং, স্ট্রিং আমরা সবগুলো স্ট্রিং দেখাচ্ছি তাই না? সো নো ইস্যু। আইডি নেম মেজর সিজিপিএ, এটাও ঠিক আছে। ও আরেকটা জিনিস করতে হবে যে আমাদের যে মেইন অ্যাপ্লিকেশন ওখানে আমরা কিন্তু এফএসএল এর নামটা চেঞ্জ করে দিতে হবে। সো দ্যাট উইল বি কি হবে বলেন? টেস্ট টেবিল ভিউ, টেস্ট ভিউ, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ফাইল নেম। ওকে, আর এখানে আমাদের এখন অ্যাড করতে পারছে এররটা কেন হচ্ছে? দেখে এক্সেপশনটা কি দেয়। ওকে, এটা ঠিক আছে। স্ট্রিং, স্ট্রিং, স্পেলিং ঠিক আছে তো না? আইডি টেবিল কলাম, হ্যাঁ স্পেলিং ঠিক আছে, সিজিপিএ টেবিল কলাম, স্টুডেন্ট, আমাদের মডেল ক্লাস, মডেল ক্লাসে কোনো প্রবলেম নাই, গেটার সেটার সব আছে, ওকে, নেম মেজর, ওকে, কোনটা
এটা হ্যাঁ আমি তো ওখানে স্টুডেন্ট স্ট্রিং হিসাবেই দেখাচ্ছি, এখানে আমি যে হিসাবে দেখাবো সেটাই দিতে হবে। আমি তো এখানে ইন্টিজার হিসেবে দেখাচ্ছি না, যে মানে দেখালাম না আপনাকে যে আপনি স্ট্রিং হিসেবে দেখাতে পারেন, তো এখানে আমি যেভাবে দেখাবো সেভাবেই আমাকে কনফিগার করতে হবে। হ্যাঁ এখানে সবগুলো স্ট্রিং আছে, সো দ্যাটস নট এ প্রবলেম। প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি ঠিক আছে, এক্সেপশনটা কি দিল, ইনকমফর্টেবল টাইপ কোনটার সাথে বলছে, ক্যানট বি, আচ্ছা স্টুডেন্ট স্টুডেন্ট স্পেলিং ঠিক আছে, স্পেলিং ঠিক আছে তো না স্টুডেন্ট, স্টুডেন্ট সেটা আমি দেখছি যেটা কেন হচ্ছে না। এখন এখানে কি করতে হবে, বাটন অন ক্লিকে আমাদের কি করতে হবে বলেন, এখানে এখন আমাদের একটা স্টুডেন্ট অবজেক্ট অ্যাড করতে হবে টু হোয়ার অ্যারে লিস্ট, তাহলে কি লিখবো কমো বক্সে, আপনি কিভাবে করেছেন, গেট আইটেমস উইল গিভ ইউ দ্য ইন্টারনাল অ্যারে লিস্ট অফ দ্য কমো বক্স, এখানেও তাই, সো হোয়াট ইজ দ্য এফএক্স আইডি অফ দ্য টেবিল ভিউ, স্টুডেন্ট স্টুড ইনফো টেবিল ভিউ, তাহলে স্টুড ইনফো টেবিল ভিউ ডট গেট আইটেমস উইল গিভ ইউ দ্য অ্যারে লিস্ট দেন ডট অ্যাড মেথডটি, কাকে অ্যাড করবেন, কাকে অ্যাড করবো একটা স্টুডেন্ট। তো আপনার নিজে কি করতে হবে, আপনি যে সার্চ করে নিয়ে আসবেন না, ওখান থেকে ওই যে অ্যারে লিস্ট ব্রাউজ করা দেখাইছি আপনাদের, অ্যারে লিস্ট কিভাবে ব্রাউজ করতে হয়, আচ্ছা সেটা দেখাবো। তাহলে এইখানে আমি আমি একটাই স্টুডেন্ট অ্যাড করে দিব, তাহলে নিউ স্টুডেন্ট যেটা র্যান্ডম বলা হচ্ছে, লেটস সে 1 2 3, আতিফ আহমেদ CSE 3.56F, তো তাহলে আমি একটা স্টুডেন্ট ইনস্ট্যান্স এটা আপনাকে দেখানোর জন্য আমি করলাম। ফোন বাজে কার, আপনার ফোন বাজে নাকি, দেখেন তো, তো উই হ্যাভ ক্রিয়েটেড এ র্যান্ডম স্টুডেন্ট, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য যে টেবিল এটা অ্যাড হয়ে যাবে, ওকে। কিন্তু এই এরর থাকলে তো এটা রান করবে না, এখানে এররটা তো আমি কোনো এরর দেখতেছি না চোখে, এটাকে ম্যাভেন প্রজেক্ট হিসেবে করা হয়েছিল, প্রজেক্ট যখন বানালাম ওকে ওকে লেট মি শো ইউ, এটা থাকুক, এখানে দেখেন এখানে কিন্তু এররটা নাই, সো আই জাস্ট কান্ট আই ডোন্ট রিমেম্বার যেটা এফেক্টস, আচ্ছা দাঁড়ান আমাদের কন্ট্রোল গুলো টেবিল ভিউ সিনের কন্ট্রোল সিনের টেবিল কলাম আমাদের এটাতে কি ছিল একটু দেখে নেই, হ্যাঁ একই ক্লাস আপনার মাল্টিপল প্যাকেজে আছে, আপনি যদি ভুল প্যাকেজের ক্লাস ইম্পোর্ট করেন তখন কিন্তু এই প্রবলেম গুলো হবে, একটু জাস্ট দেখে নেই,
Table view, section 5. JavaFX chain control table view, JavaFX chain control table column. এটাতে সমস্যা নাই, প্রপার্টি ফ্যাক্টরি জায়গায় সিন কন্ট্রোল সেল প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এটাতে কি আছে, জাভা এফেক্স সিন কন্ট্রোল সেল প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, ওকে আচ্ছা একটু আমরা রান করে দেখি। তো দেখেন আমরা এখানে এই আমাদের বাটন অন ক্লিকে করলে কি হচ্ছে, আমরা আমাদের টেবিল ভিউতে get items add এ আমরা একটা student object add করে দিচ্ছি। So let's run it and see. So আমাদের table is there, all the columns are configured in the initialize, fx id ঠিকঠাক মতো দেওয়া আছে এবং আমরা সবগুলোকে string হিসাবে দেখাতে চাচ্ছি। তাহলে এখানে ক্লিক করলে এই যে স্টুডেন্ট চলে আসছে। এখন দেখেন আপনি কি করতে পারেন, ধরেন এই বাটনটা ক্লিক করলে আমি একটা অ্যারে লিস্ট বানাই নিব, আগে ওই অ্যারে লিস্টের এখানে দেখাবো, ওকে সেটা যদি করি তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে আমার এই যে বাটন অন ক্লিক কোথায়, কন্ট্রোলারে যদি যাই, এখানে আগে আপনি একটা অ্যারে লিস্ট তৈরি করে নেন, ইউনিট এন্ড অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট কিভাবে ইউজ করে সেটা তো জানেন, সেটা কি জানেন? আচ্ছা তাহলে অ্যারে লিস্টের ইউজটা আগে একটু দেখেন। অ্যালার্ট কিভাবে জেনারেট করতে হয় এটা জানেন? এটা দেখানো হয়েছে আপনাদের অ্যালার্ট কিভাবে জেনারেট করতে, হাউ টু জেনারেট অ্যালার্ট? ওকে তাহলে আমরা এই দুইটা আগে একটু করি। সো লেটস সে উই ডিক্লেয়ার অ্যান অ্যারে লিস্ট অফ হোয়াট টাইপ, স্ট্রিং, ইন্টিজার, লেটস সে স্ট্রিং, ওকে str list equal to new array list t4 constructor, array list import করতে হবে, imported। এখন আমি এখানে কিছু string add করতে চাই, এখন at this moment str list is empty, so str list dot add, okay, hello, world, welcome. How many strings we have? 3. Now you can give index, you can add, I mean add has overloaded versions, you can go and check the array list class, there are 5 or 6 overloaded versions of add, okay? Achha, এখন আমি array listটাকে কিভাবে ব্রাউজ করব, so আমরা একটা for loop ইউজ করতে পারি, okay, what is the element type? String, okay, so string s, and what is the collection type? What is the collection name? লুপ দিয়ে আমি যাকে ট্র্যাভার্স করতে চাচ্ছি সেই কালেকশনটার নাম কি? str list. So this is the format of the another for loop, এটাকে বলে for each loop বা advanced for loop. So এখানে আপনাকে i equal to 0, i less than এসব কিছু দরকার নাই, it will automatically take the elements one by one from the list, from the collection. So str list এর element গুলো যেহেতু স্ট্রিং, তাহলে আমাকে একটা temporary variable লাগবে, and that temporary variable str will represent the elements of the collection one by one. এখন এটা যদি student list হইতো আমি সরাসরি এটাকে টেবিলের অ্যাড করে দিতাম,
তো যেহেতু এটা স্ট্রিং, আমি এটা অ্যালার্টে দেখাতে চাই, তাহলে আমি একটা অ্যালার্ট তৈরি করি, ধরেন এটা এস দেই। তাহলে আমি আগে একটা স্ট্রিং নিয়ে নিই, এসটিআর ইকুয়াল টু, ধরেন এটাকে এমটি করে রাখলাম। তাহলে এখন এসটিআর প্লাস ইকুয়াল টু এস, তার সাথে একটা স্ল্যাশ এন দিয়ে দেন, ওকে। তাহলে এসটিআর ইকুয়াল টু এস প্লাস এম, সেইভাবে আমার এসটিআর বাড়তে থাকবে। তো তাহলে কি হবে, হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম, এই তিনটা লাইনের একটা স্ট্রিং তৈরি হবে। এইটা এখন আমি অ্যালার্টে দিতে চাই। তাহলে লুপ শেষ হয়ে গেল, লুপের পরে আমি এখন একটা অ্যালার্ট তৈরি করব। অ্যালার্টের কোডও আমাদের আছে অলরেডি, সেকশন টু তে করলাম। তিন লাইনের কোড, হ্যাঁ পারবেন। আচ্ছা আমি টাইপ করি, জাস্ট টাইম সেভ করতে চাইছিলাম। তাহলে আমাকে অ্যালার্ট নিতে হবে, যে অ্যালার্ট এ ইকুয়াল টু নিউ অ্যালার্ট। এখন নিউ অ্যালার্ট এর কনস্ট্রাক্টরে খালি রাখা যাবে না, আচ্ছা প্রথমে অ্যালার্ট ইম্পোর্ট করতে হবে, ক্লাস একটা অ্যালার্ট, ওই যে পপ আপ করে না ওটা অ্যালার্ট। অ্যালার্ট এর কনস্ট্রাক্টরে কোনো জিরো প্যারামিটার নাই, অর্থাৎ ইউ হ্যাভ টু টেল অ্যাবাউট দ্য অ্যালার্ট, ওকে। তাহলে অ্যালার্ট টাইপ যদি ইনফরমেশন অ্যালার্ট হয় ডট, এই যে এখানে অপশন চলে আসছে ইনফরমেশন ওয়ার্নিং, ওকে। তাহলে আমরা এটা কি ধরনের অ্যালার্ট চাচ্ছি, ইনফরমেশন, তাহলে ইনফরমেশন হলে ইনফরমেশনের আইকনটা চলে আসবে আই। যদি আপনি ওয়ার্নিং দেন তাহলে যে ওয়ার্নিং আইকনটা আসবে, এরর হলে এরর। আপনি যে ভ্যালিডেশন করবেন, ভ্যালিডেশন ফেল করলে কি ধরনের অ্যালার্ট দিবেন? ভ্যালিডেশন ফেল মানে কি, ইওর অপারেশন ফেইলড, তখন আপনি এরর অ্যালার্ট দিবেন, ওয়ার্নিং অ্যালার্ট কিন্তু না। ওয়ার্নিং অ্যালার্ট কখন দিবেন, ধরুন আপনি একটা ফাইল ডিলিট করতে চান, আর ইউ শিওর, তখন আপনি ওয়ার্নিং অ্যালার্ট, বা ওয়ার্নিং অ্যালার্টও না, ধরুন আপনি তখন দিবেন কনফার্মেশন অ্যালার্ট, যদি তার ইয়েস নোর উপর বেস করে আপনি কাজ করতে চান তখন কনফার্মেশন অ্যালার্ট। আর ওয়ার্নিং দিবেন যে ফর এক্সাম্পল যে আপনি ধরেন একটা অ্যাড্রেস টাইপ করছেন, হ্যাঁ আপনি বলতে পারেন ইওর অ্যাড্রেস ইজ টু লং, আর ইউ ওয়ান্ট টু, মানে ইওর অ্যাড্রেস ইজ টু লং, জাস্ট একটা ওয়ার্নিং দিলেন, ওকে, বাট স্টিল অপারেশন হবে। তো যাই হোক, আমরা ইনফরমেশন দিলাম, এখন এই অ্যালার্টে আমাকে কন্টেন্ট সেট করতে হবে। তাহলে এ ডট সেট কন্টেন্ট টেক্সট কি এসটিআর, ফাইনালি অ্যালার্টটা শো করতে হবে। তাহলে এ ডট শো, আপনি যদি বলেন যে শো অ্যান্ড ওয়েট, তাহলে আপনি ওকে ক্লিক না করা পর্যন্ত আর কিছু হবে না। ওই যে স্টেজে যেমন করেছিলাম স্টেজ ডট শো, এখানেও তাই শো অ্যান্ড ওয়েট। শুধু শো দিলে কি হবে, অ্যালার্ট থাকাকালীন আপনি অন্য জায়গায় ক্লিক করতে পারবেন, আর শো অ্যান্ড ওয়েট মানে আপনি অ্যালার্টটাকে ওকে দিয়ে শেষ না করা পর্যন্ত বাকি কিছু হবে না। তাহলে এটা কিন্তু আমরা শুরুতেই করে দিলাম। এখন যদি রান করি, এই বাটন ক্লিক করলে একটা অ্যালার্ট আসবে, এই যে ইনফরমেশন অ্যালার্ট, হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম। আমি চাইলে অ্যালার্টের একটা টাইটেলও দিতে পারি এখানে,
তাহলে যে এ ডট সেট টাইটেল। ওকে, তো এটা গেল, এটা জাস্ট আপনাকে দেখায় রাখা যে আপনি যখন ভ্যালিডেশন করবেন ফেল করলে আপনাকে একটা অ্যালার্ট আনতে হবে। ওকে, তা এখন আমরা যদি অ্যারে লিস্ট ইউজ, এটা তো আমরা একটা স্ট্রিং এর অ্যারে লিস্ট ইউজ করলাম, বাট হোয়াট অ্যাবাউট দ্য স্টুডেন্ট অ্যারে লিস্ট, তাই না? তো তাহলে আপনি যদি স্টুডেন্ট অ্যারে লিস্ট করতে চান, হোয়াট ক্যান ইউ ডু? ইউ ক্যান হ্যাভ এ স্টুডেন্ট অ্যারে লিস্ট অ্যাজ ওয়েল। তো ধরুন আপনি একটা স্টুডেন্ট অ্যারে লিস্ট দেন, অ্যারে লিস্ট অলরেডি ইম্পোর্ট করা আছে, কাজে নতুন করে ইম্পোর্ট করতে হবে না, বাট নাও দ্য অ্যারে লিস্ট উইল বি স্টুডেন্ট টাইপ। ওকে, সো স্টুড লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। ওকে, এখন আমরা কি করবো, এখানে র্যান্ডমলি কিছু স্টুডেন্ট জেনারেট করবো। এই যে আপনি নিউ করছেন না, এইটা আমরা অ্যাড করে দেব, এই যে স্টুডলিস্ট ডট অ্যাড, স্টুডলিস্ট ডট অ্যাড এ আমরা এই কাজটা করব। সো স্টুডলিস্ট, যেটা আপনার ডাটা অ্যাকুমুলেশন পার্ট, তো এটা তো আমি একটা করলাম, এখন আপনি আরো কয়েকটা করেন। আপনি তো এই এইভাবে করবেন না, এটা তো আমি কোডে করতেছি। আপনি তো ওই যে অ্যাড নিউ স্টুডেন্ট বাটনে ক্লিক করলে তখন আপনি আপনার যে মডেল ক্লাসের লিস্ট আপনি একটা ভ্যালিডেট করবেন, ভ্যালিডেট ঠিকঠাক হইলে ইনস্ট্যান্স তৈরি করে অ্যাড করে দেবেন। গেট আইটেমস লাগবে না, আপনি তো আপনার নিজের অ্যারে লিস্টে অ্যাড করতেছেন। গেট আইটেমস যদি কম্বো বক্সের অ্যারে লিস্ট হয়, টেবিলের অ্যারে লিস্ট হয়, তখন গেট আইটেমস করে অ্যারে লিস্টটা বের করে নিতে হবে বিফোর ইউ অ্যাড। কিন্তু এখানে তো আর আপনি আপনার নিজের একটা লোকাল অ্যারে লিস্ট ইউজ করতেছেন, আর এখানে তো গেট আইটেমস এর কিছু নাই, অ্যারে লিস্টটাই তো অ্যাভেলেবল আপনার কাছে, গেট আইটেমস করবেন কেন? জাস্ট এখানে অ্যাড করতে থাকবেন। ওকে, আমার তিনটে স্টুডেন্ট কিন্তু আছে। ওকে, এখন আপনি এখানে কি করবেন, এখন তো আপনি এখানে আপনার যেটা করতে হবে, কি করতে হবে, লুপ চালাইতে হবে। তাহলে ফর, না আগে বলেন যে এলিমেন্টের টাইপ কি, অ্যারে লিস্টের এলিমেন্ট কি? স্টুড লিস্ট হচ্ছে আপনার কালেকশনের নাম, কিন্তু অ্যারে লিস্টের মানে কালেকশনের এলিমেন্ট গুলোর টাইপ কি? স্টুডেন্ট। তাহলে এখন আপনি একটা একটা করে স্টুডেন্ট পাবেন, কোথেকে পাবেন, স্টুড লিস্ট থেকে পাবেন, এন্ড অ্যাড দ্যাট টু দা, না টেবিল ভিউ। তাইলে আপনার টেবিল ভিউ কি ছিল, টেবিল ভিউ কি ছিল বলেন? এই যে এসটিডি, সো এখন আপনার টেবিল ভিউ এর যে অ্যারে লিস্ট ওইটাতে আপনি এসটিডি কে অ্যাড করে দিচ্ছেন লুপের মধ্যে একটা একটা করে। তাহলে আপনার টেবিলে এখন তিনটা রো চলে, ডিপেন্ড করবে যে এই কোড আপনি কোথায় লিখছেন, আপনি যদি বাটনের অন ক্লিকে লেখেন তাহলে তাই হবে, কিন্তু আপনার এক্সামে তো আর আপনি এটা করবেন না যে গণহারে সব দেখাই দিবেন তা না। আপনার এক্সামে কি করতে হবে, এই লুপের মধ্যে সার্চ অপারেশন চালাইতে হবে। হ্যাঁ, যে আপনার এখানে আপনার সার্চ ইনপুট প্যারামিটার যেগুলো আছে সেগুলো চেক করতে হবে, কার সাথে, এসটিডি এর সাথে। তাহলে এসটিডি এর গেটার্স ইউজ করে সার্চ প্যারামিটার সাথে ম্যাচ করাবেন,
পরে যদি অ্যাকসেপ্টেবল হয় তাইলে ওটাকে অ্যাড করবেন, নাইলে জাস্ট রিপিট দ্য লুপ। তাহলে কি হবে, যে সমস্ত অবজেক্ট ক্রাইটেরিয়া ফুলফিল করবে না ওরা টেবিলের অ্যারে লিস্টে ঢুকবে না, অরিজিনাল অ্যারে লিস্টে আসবে, স্টুড লিস্টে আসবে। কিন্তু স্টুড লিস্ট থেকে আপনি টেবিলের অ্যারে লিস্টে ঢুকাবেন কি না দ্যাট ডিপেন্ডস অন ওয়েদার দ্য ক্রাইটেরিয়া ম্যাচেস। তাহলে এখানে একটা ইফ টিফ দিয়ে সেই ইফের মধ্যে হইলে অ্যাড করবেন, নাহলে করবেন না। বুঝা যায়? এখন আমরা আরেকবার এটা রান করি। আচ্ছা, একটা এরর দিচ্ছে, কি এরর দেখেন তো। এখানে এটা বোধ হয় হবে না, ওকে। ঠিক আছে, ওটা তো আমি জাস্ট ডেমো হিসেবে আপনাকে দিছি, ইনফরমেশন অ্যালার্ট, ওটা ওয়ার্নিং অ্যালার্ট না। ওয়ার্নিং অ্যালার্ট হলে অ্যালার্ট টাইপ ওয়ার্নিং করে দিবেন, লোগো চেঞ্জ আসবে। ওয়ার্নিং এরর ইনফরমেশন সেম, অনলি লোগো ইজ ডিফারেন্ট। কিন্তু কনফার্মেশন অ্যালার্ট আবার ইয়েস নো বা ওকে ক্যান্সেল দুইটা আসবে। হ্যাঁ, এখানে শুধু ওকে বাটন, এখানে ওকে বাটন টু ক্লোজ দ্য অ্যালার্ট, আর ওখানে থাকবে ইয়েস নো বা ওকে ক্যান্সেল টাইপের যখন কনফার্মেশন অ্যালার্ট দেবে। তো তখন আপনাকে ট্র্যাক করতে হবে কোন বাটন টাইপটা সে ইউজ করলো, বেসড অন দ্যাট আইদার ইউ ডু সামথিং অর ইউ ডোন্ট ডু। ঠিক আছে, তাহলে এখানে রকেট সায়েন্স কিছু নাই, কমপ্লিকেটেড কিছু নাই। মিডটার্মটা হচ্ছে ডেমনস্ট্রেশন অফ ইওর প্র্যাকটিস, ডিড ইউ প্র্যাকটিস এনাফ, আপনি একটা ক্লাস বানাইতে পারেন কিনা, একটা ডাটা ক্যাপচার করে অবজেক্ট তৈরি করতে পারেন কিনা, আবার সে অবজেক্টের ইনফরমেশন গুলোকে সাজিয়ে গুছিয়ে টেবিলে দেখাইতে পারেন কিনা। এটা মোটামুটি স্ট্রাকচার্ড কোড, এখানে না পারার কিছু নাই। মানে এতদিন কোড করে এই পর্যায়ে এসে যদি এইটুকু না পারেন, মানে দ্যাট ইজ আনফর্চুনেট, যেটা এটা পারবো না কেন, এটা না পারার মতো কিছু না, ভেরি ইজি। এখন আমাদের এক্সাম্পলটা এটা আপনাকে বোঝানোর জন্য আমি স্টুডেন্ট ইউজ করেছি, বাট ফর ইউর এক্সাম ইট উইল বি ডিফারেন্ট। এইখানে আমি ভ্যালিডেশনের কথা মুখে বলেছি, কোড করি নাই, আপনাকে কোড করতে হবে। তাহলে আপনি যে নিউ করতেছেন, হ্যাঁ, আপনার এখানে যে একটা অ্যাড নিউ স্টুডেন্ট বাটন মাউস অন ক্লিক, সেখানে গিয়ে আপনাকে নিউ করার আগে ভ্যালিডেশন করতে হবে। তো এই যে নিউ করা, এটা তো জাস্ট হার্ড কোড করা, যেটা আপনাকে দেখানোর জন্য যে তিনটা স্টুডেন্ট অ্যাড হলো, আপনি তো এইভাবে করতে পারবেন না। আপনার এগুলো হবে কি, সব ইনপুট এফএক্স আইডি থেকে আসবে। হ্যাঁ, আইডি টেক্সট ফিল, নেম টেক্সট ফিল, মেজর কম্বো বক্স, ওকে, সিপিএ টেক্স ফিল ইত্যাদি, ওগুলো এই নিউ করার আগে আপনাকে এইখানে আগে ভ্যালিডেট করতে হবে, ওকে, যে ভ্যালিডেশন কোড। আপনার কোশ্চেনে যে ফিল্ডটাকে ভ্যালিডেট করতে হবে বেসড অন দ্য রুল এক্সপ্লেইন দেয়ার, অ্যাকর্ডিংলি আপনাকে এখানে ভ্যালিডেশন কোড লিখতে হবে। এই ভ্যালিডেশন কোডের ইফ যদি ট্রু হয় তখনই আপনি অ্যাড করবেন, নাইলে আপনি এলসে গিয়ে অ্যালার্ট দেখাবেন, তাই না? এনি কোশ্চেন? আপনাদের ক্লাস কটা পর্যন্ত? আজকে তো আর ব্রেক দেওয়া হয় নাই, তো আজকে একটু আগে ছেড়ে দিই আপনাদের। বাট বিফোর দ্যাট, এখানে কোনো ইস্যু থাকলে কোশ্চেন করে ফেলেন। এখানে ইনফরমেশনের জায়গায় যদি আপনি ওয়ার্নিং দেন,
বা আপনার ভ্যালিডেশন ফেল হলে এরর দিতে পারেন। আচ্ছা, আমি কিন্তু কোন অ্যালার্ট টাইপ ও ক্যাপিটাল হবে সব, এগুলোকে বলে ইনাম। ওকে, এখানে পরে আলোচনা করা যাবে। আমি একটা টাইটেলও দিতে পারি, এ ডট সেট টাইটেল। এখানে আপনি বলতে পারবেন ভ্যালিডেশন ফেইল। এই কনটেক্সট টেক্সট আপনাকে জেনারেট করতে হবে বেসড অন দা ভ্যালিডেশন রুল। হ্যাঁ, এটা আপনি ওই অ্যালার্টের টাইটেল দেখতে পাবেন, ভ্যালিডেশন ফেইল যদি রান করেন আর কি। এটা অপশনাল, টাইটেল ফাইটেল এগুলো অপশনাল। এই যে ভ্যালিডেশন ফেইল এবং এরর অ্যালার্ট, এই জন্য ক্রস আসছে, এরর আইকনটা আসছে। ওয়ার্নিং হইলে ওয়ার্নিং আইকনটা কি দেখায়? এক এক ধরনের মানে মাল্টিপল আইকন আছে, যেমন হতে পারে এক্সক্লেমেটরি সাইন, হতে পারে ইয়েলো, তাই না? ইনফরমেশন আই আইকনটা থাকে, আই কনফার্মেশন হলে কোশ্চেন মার্ক থাকবে, আর এখানে আরেকটা বাটন থাকবে ওকে ক্যান্সেল। আমাদের মিডের জন্য কিন্তু আমাদের যা করণীয় করার সেটা আমরা করে দিচ্ছি। ওকে, আপনাদের ক্লাস ডায়াগ্রাম সাবমিশন ডেডলাইন ছিল এই উইকেন্ড, ইজ ইট 27? তো সেটা সম্ভবত আমরা একটু এক্সটেন্ড করে দেব ঈদ ভ্যাকেশনের কারণে। কারণ হলো উই ডিড নট ডিসকাস এভরিথিং। তাহলে আমরা এখানে কতটুকু ডিসকাস করলাম? আমরা এখানে ডিসকাস করেছি আপ টু ইনহেরিটেন্স অ্যান্ড হ্যাজ ইজ এবং হ্যাজ এ রিলেশনশিপ। এর বাইরে আরো কিছু জিনিস আপনাকে দেখাতে হবে, সেটা হলো জেনারেল অ্যাসোসিয়েশন। ওকে, জেনারেল অ্যাসোসিয়েশন মানে, প্লিজ একটু খেয়াল করেন, আপনাদেরকে জাস্ট 350 তে ছেড়ে দিব। ওকে, একটু আগে, যেহেতু আজকে ব্রেক দেওয়া হয়নি, এই কথা বন্ধ করুন, শোনেন, এই যে আপনার পিছনে, ওনাকে ওনাকে বলেন হ্যালো, শোনেন। Now, two classes can actually inherit, one can inherit from another, is a relationship, either extends or implements. Has a form of association, either composition or aggregation. But also there can be a form of association where neither is a nor has a, but two classes are related or associated based on some activity. Okay, so that's your general association. Can you give example of an activity jekhane duita class participate kore but tader moddhe kono is a othoba has a relation nai? Can you give an example? So think of an activity, work. So oi kaj ta korte hole duita class ke participate korte hobe, or both two classes will be participate in the activity, but keu karo is eo na has eo na, tokhon amra general association dekhabo. Etao onek thakbe, there will be many cases like that. Now giving assignment, is it an activity or not? Okay, which classes participate in this activity? Faculty, student, also the assignment. Assignment also model class. Okane field ki thakte pare, title of the assignment, date given, submission deadline, content of the assignment, target audience, CC 213 section, ইত্যাদি। So there can be fields and assignment itself can be a class. Tale ekhane tinta class participate korteche. Gives assignment is the activity, the task. Now, ekhane student is not a faculty, is a hocche na.
স্টুডেন্ট ইজ নট অ্যান অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট ইজ এ স্টুডেন্ট, কোনোটার সাথে কোনোটার ইজ এ হয় না, হ্যাজ এ হয় না, ফ্যাকাল্টি হ্যাজ এ স্টুডেন্ট, হোয়াই ইউ উইল বি মাই ফিল্ড, ইফ ইউ আর মাই ফিল্ড উইদাউট ইউ মাই আইডেন্টিটি ইজ ইনকমপ্লিট, দ্যাটস নট ট্রু। তাহলে এখানে ইজ এ হচ্ছে না, হ্যাজ এ হচ্ছে না, তো এটা হচ্ছে জেনারেল অ্যাসোসিয়েশন। তাহলে জেনারেল অ্যাসোসিয়েশন আমরা কিভাবে দেখাবো, আমাদের ক্লাস আনতে হবে, সো লেটস সে ফ্যাকাল্টি ইজ অলরেডি দেয়ার, ওকে স্টুডেন্ট ইজ অলরেডি দেয়ার, দেয়ার ইয়েস, আর একটা থাকবে অ্যাসাইনমেন্ট। তাহলে এখন আর একটা নন মডেল ক্লাস, আমার নন ইউজার মডেল ক্লাস অ্যাসাইনমেন্ট। Now, if you want to make it more sophisticated, assignment can be a document, bill can be a document, transcript can be a document. So, তাহলে আপনারা আবার আরেকটা মডেল ক্লাস আনতে পারেন, but typically that will be an abstract class called document. And আপনার এটা তার সাব ক্লাস হতে পারে। Okay, an assignment can extend document, তা এখন আপনার এই স্টুডেন্ট ফ্যাকাল্টি আর অ্যাসাইনমেন্টের মধ্যে যে টাস্ক সেটা হচ্ছে গিভ অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে আমার এখানে একটা অ্যাসোসিয়েশন হবে গিভ অ্যাসাইনমেন্টের, যে কানেকশন গুলো দিয়ে দিলে কি হয় অটোমেটিক সে রিঅ্যারেঞ্জ করে দিবে। তাহলে এখন আমার এইটার সাথে এখন এইটার একটা সিঙ্গেল লাইন হবে অ্যাসোসিয়েশন। ওকে, এই যে অ্যাসোসিয়েশন ওয়ান প্যারেন্ট চাইল্ড, ওকে প্যারেন্ট মানে হু ইনিশিয়েটস দ্য টাস্ক, এখানে ইনিশিয়েট করে কে, এই যে গিভ অ্যাসাইনমেন্ট হু ইনিশিয়েট, ফ্যাকাল্টি, আর তাহলে আমার স্টুডেন্ট আর অ্যাসাইনমেন্ট হচ্ছে পার্টিসিপেন্ট। ওকে, তো এটা আমরা ইউজ করতে পারি এগুলো রিলেশন দেখানোর জন্য। তো এই অনেক ধরনের আছে, এগুলো আসলে আমরা করতে পারবো না, কারণ আমাদের ডিপেন্ডেন্সি থেকে শুরু করে অনেক কিছু আছে। ওকে, আমরা একটা সিম্পলিস্টিক ওয়েতে আপনি জাস্ট বা আপনি একটা সিঙ্গেল লাইনও ড্র করতে পারেন যদি চান। তাহলে এটা কিন্তু একটা অ্যাসোসিয়েশন, আবার দেখাই, অ্যাসোসিয়েশন 3A, অ্যাসোসিয়েশন 2, অ্যাসোসিয়েশন 1। ওকে, তাহলে এটা এটা একটা জেনারেল অ্যাসোসিয়েশন, এটা আর একটা জেনারেল অ্যাসোসিয়েশন। এখানে কোনো অ্যারো নাই, এখানে অ্যারো আছে, আর এখানে আপনার একমুখী অ্যারো, একমুখী খোলা অ্যারো, আর এখানে দুইমুখী ক্লোজড অ্যারো, ফিল্ড অ্যারো, আর এখানে নো অ্যারো। তো এই জেনারেল অ্যাসোসিয়েশনের ভ্যারিয়েন্ট হচ্ছে। ওকে, তা আপনি কোনটা ইউজ করবেন এটা নিয়ে আমরা আরেকটা নেক্সট ক্লাসে আর একটু ডিটেলস আলোচনা করবো, এখন আপাতত আমি একটা লাইন দিয়ে রাখি। ওকে, জাস্ট একটা লাইন দিয়ে রাখি, আচ্ছা ঠিক আছে, আমি ওইটাই দেই, সমস্যা নেই, কারণ এটা নিয়ে আমাদের আরেকটু আলোচনা করতে হবে, আপাতত আমি দিয়ে রাখছি। ওকে, কারণ এটাই দিলাম।
এখন এই যে স্টুডেন্ট, এখান থেকেও আমাকে আবার একটা লাইন টানতে হবে। এখন দেখেন এই অ্যাসোসিয়েশন একটা নাম দিতে হবে, ওকে, উই হ্যাভ টু গিভ এ নেম। তাহলে এখানে আপনি বলেন যে গিভস অ্যাসাইনমেন্ট, তাহলে ফ্যাকাল্টি গিভস অ্যাসাইনমেন্ট টু স্টুডেন্ট। এখন এই 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 অ্যাক্টিভিটি থেকে যে আউটপুট জেনারেট হবে, দ্যাটস নাইদার ফ্যাকাল্টি ইনফরমেশন নর অ্যাসাইনমেন্ট ইনফরমেশন নর স্টুডেন্ট ইনফরমেশন, রাদার ইটস এ মিক্স ব্যাগ। যে কোন ফ্যাকাল্টি দিল, কোন অ্যাসাইনমেন্টটা দিল, ধরুন অ্যাসাইনমেন্ট একটা নাম্বার থাকতে পারে, অ্যাসাইনমেন্ট আইডি, সো দিস অ্যাসাইনমেন্ট আইডি given by this faculty ID meant for that student ID, তাহলে আমার যে ডাটা সেট তৈরি হবে, that's a new data set, তাইলে ওটাকে আমরা আরেকটা বলবো যে ট্রানজ্যাকশন ক্লাস, মানে এই অ্যাক্টিভিটি থেকে যে ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন বলতে এখানে পারফরমেন্স, ওকে, মানে একটা অ্যাকশন পারফর্ম হলো, তাহলে এই অ্যাক্টিভিটি থেকে আমার যে ডাটা সেট জেনারেট হলো সেই ডাটা সেট কে রিপ্রেজেন্ট করার জন্য আমার আর একটা ক্লাস লাগবে। নাও দিস ক্লাস ইজ নট ভিজিবল ফ্রম ইউর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ডাইরেক্টলি, ওকে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস পড়লে আপনি বুঝতে পারবেন, ও কাস্টমার, ও সাপ্লায়ার, আচ্ছা প্রোডাক্ট, ওকে, বিল, ফার্নিচার লেখা আছে, এগুলো তা আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারতেছেন ক্লাসগুলো, কিন্তু এই অ্যাক্টিভিটি থেকে যে ডাটা সেট জেনারেট হবে সেটা আপনি অ্যানালাইসিস করার পরে বুঝতে পারবেন। সেই ক্লাসগুলো আপনি হয়তো ইনিশিয়াল ডায়াগ্রামে থাকবে না, কিন্তু পরে ইভেন্টুয়ালি আসবে। তো এই ক্লাসে অনেক ফিল্ড থাকবে যেগুলো আসলে ডুপ্লিকেট, সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড আননেসেসারি ডুপ্লিকেটস, সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড আননেসেসারি রিডান্ডেন্সি অফ দ্য ফিল্ড। এখন আমি যদি বলি যে এই এই অ্যাসাইনমেন্টটা, গিভেন অ্যাসাইনমেন্ট, এখান থেকে যে ডাটা সেট জেনারেট হবে সেখানে ফ্যাকাল্টি আইডি থাকবে, ফ্যাকাল্টি নেম থাকবে, ফ্যাকাল্টি ডেজিগনেশন থাকবে, অ্যাসাইনমেন্টের টাইটেল থাকবে, অ্যাসাইনমেন্ট নাম্বার থাকবে, আর ধরেন স্টুডেন্ট আইডি থাকবে, স্টুডেন্ট নেম থাকবে। এত কিছু রাখার দরকার আছে? তাইলে আমার যে ডাটা সেট আসবে সেই ডাটা সেটটা হবে একটা ক্লাস কল্ড আপনি একটা ট্রানজ্যাকশন ক্লাস এখানে নিয়ে আসবেন, গিভেন অ্যাসাইনমেন্ট ইনফো। এখন এইখানে আমি যদি ফ্যাকাল্টি নেম রাখি, এটা দুই জায়গায় স্টোর হচ্ছে না? ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি আইডি কিন্তু ফ্যাকাল্টি অবজেক্টের মধ্যে আছে অলরেডি, তাহলে আমার ডাটাবেজে যদি একটা ফ্যাকাল্টি ফাইল থাকে যেখানে সব ফ্যাকাল্টি অবজেক্ট গুলো আছে, হোয়েনএভার এ নিউ ফ্যাকাল্টি জয়েন্ড ফ্যাকাল্টি অবজেক্ট ওয়াজ ক্রিয়েটেড, তো ওখানে তো ফ্যাকাল্টি আইডি অলরেডি স্টোর করা আছে, কিন্তু এখানেও রাখতে হবে ম্যাপিং এর জন্য, কারণ এই গিভেন অ্যাসাইনমেন্ট ইনফো অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফ্যাকাল্টি, তাহলে এখানে ফ্যাকাল্টি আইডি রাখবে, লাগবে অ্যাসাইনমেন্ট আইডিটাও লাগবে, কোন অ্যাসাইনমেন্টটা গিভেন, তাহলে অ্যাসাইনমেন্ট আইডি এখানে আসবে, ফ্যাকাল্টি আইডি এখান থেকে আসবে, আর স্টুডেন্ট আইডি এখান থেকে আসবে। তাহলে এই তিনটা ফিল্ড কিন্তু এই ক্লাসের মধ্যেও থাকবে, কিন্তু এই ফিল্ড গুলো তো নিজের ফিল্ড না, এগুলো ধার করা ফিল্ড, সো দে আর কল্ড ফরেন ফিল্ড। এই ক্লাসের জন্য ফ্যাকাল্টি আইডি, অ্যাসাইনমেন্ট আইডি, স্টুডেন্ট আইডি আর ফরেন ফিল্ড, ফরেন ফিল্ড ভ্যালু উইল কাম ফ্রম এ অবজেক্ট of the original class এর যে ফিল্ড সেই ক্লাস, তাহলে ফ্যাকাল্টি আইডি হচ্ছে ফ্যাকাল্টি ক্লাসের একটা ফিল্ড ইনিশিয়ালি,
তাইলে এই ফরেন ফিল্ডের ভ্যালু শুড ম্যাচ উইথ ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি অবজেক্টের আইডির সাথে। তাইলে এই ফিল্ডের ভ্যালু কখনোই আমি ইনপুট দিতে পারবো না, আই ক্যানট গিভ ইনপুট টু এ ফরেন ফিল্ড, আই হ্যাভ টু অ্যাসাইন দ্য ভ্যালু অফ এ ফরেন ফিল্ড ফ্রম এন এক্সিস্টিং অবজেক্ট অফ দ্য অরিজিনাল ক্লাস। তাহলে ফ্যাকাল্টি হচ্ছে আমার অরিজিনাল ক্লাস, স্টুডেন্ট হচ্ছে আমার অরিজিনাল ক্লাস, মাস্টার ক্লাস। তাহলে মাস্টার ক্লাসের যে অরিজিনাল ফিল্ড হুইচ মে বি এ ইনপুট ভ্যালু অর অটো জেনারেটেড ভ্যালু, সেইটাকে আমি আমার এই ট্রানজ্যাকশন ক্লাসের ফিল্ড হিসাবে রাখব ম্যাপিং এস্টাবলিশ করার জন্য। এখন আমি যদি তাহলে এখানে 4161 দিয়ে টান দিয়ে এখান থেকে আমি এসকেডি অবজেক্টটা বের করে ফেলতে পারি। তারপরে ওখান থেকে তার ফিল্ড থেকে গেটার দিয়ে চাইলে নেম অ্যাড ডেজিগনেশন সব কিছু জানা যাবে। তাহলে এখানে আমি শুধু ফ্যাকাল্টি আইডিটা রাখব, এখন ফ্যাকাল্টি নেমও রাখতে পারতাম, কিন্তু তাহলে কি হচ্ছে ফ্যাকাল্টি নেম এখানেও স্টোর হচ্ছে একবার, এখানেও একবার স্টোর হচ্ছে। ফ্যাকাল্টি অ্যাড্রেসও রাখতে পারতাম, তাহলে ফ্যাকাল্টি অ্যাড্রেস যেখানে তো আসেই এখানেও আবার স্টোর হচ্ছে। তাহলে এই যে রিডান্ডেন্সি, ফ্যাকাল্টি অ্যাড্রেস ফ্যাকাল্টি নেম মাল্টিপল জায়গায় যখন স্টোর করব তখন দুইটা প্রবলেম, একটা হলো যে ভলিউম আমার আননেসেসারি বাড়বে ডাটাবেসে স্টোরেজ, আরেকটা হলো ইট উইল বি মোর ডিফিকাল্ট টু এনশিওর ডাটা ইন্টিগ্রিটি। ইফ ইউর অ্যাড্রেস ইজ স্টোরড ইন 10 ডিফারেন্ট ক্লাসের মধ্যে 10টা ডিফারেন্ট ক্লাসে যদি আপনার অ্যাড্রেস স্টোর করা থাকে অ্যাজ ফরেন ফিল্ড, আর মাস্টার ক্লাসে তো ওটা অরিজিনাল ফিল্ড হিসেবে আছে, তাহলে আপনার অ্যাড্রেস যদি আপনি আপডেট করেন আপডেট প্রোফাইলে গিয়ে, তাহলে আপনার অ্যাড্রেস কিন্তু ফ্যাকাল্টি ক্লাসে চেঞ্জ হয়ে গেল, বা স্টুডেন্ট ক্লাসে আপনি আপডেট প্রোফাইল করলেন আপনার অ্যাড্রেস ফিল্ডটা আপডেট হয়ে গেল, কিন্তু আপনার অ্যাড্রেস ফিল্ডটা ফরেন ফিল্ড হিসেবে আরো 5টা ক্লাস আপনি রাখছেন, তাহলে ওই ক্লাসের যতগুলো অবজেক্টে আপনার অ্যাড্রেস আছে সবগুলোতে আবার চেঞ্জ করতে হবে। সো দ্যাটস আননেসেসারি টাস্ক, এই জন্য আমাদের রিডান্ডেন্সি শুড বি মিনিমাম, যতটুকু না রাখলেই না। এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস কথা বলব, তাহলে যে অ্যাসোসিয়েশন আমরা কোনটা ইউজ করব কখন, আর এই এই জেনারেল অ্যাসোসিয়েশনে আমার যে নতুন ডাটা সেট তৈরি হয় ফরেন ফিল্ড সহ ম্যাপিং এর জন্য এইটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, এইটার উপর আমাদের একটা আলোচনা লাগবে। ওকে, তাহলে আজকে আপনাদের কাজ কি, বাসায় গিয়ে এই যে আপনার মডেল ক্লাস আছে না আপনি নিজের নিজের প্রজেক্টের, হ্যাঁ, দুই একটা এফএক্সএল ফাইল ডিজাইন করে ফেলেন যে আপনি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আপনার ডাটা ক্রিয়েশন একটু শোনেন, এক মিনিট, ডাটা ক্রিয়েশন পার্ট আর ডাটা সার্চিং পার্ট ইজ নেভার পার্ট অফ এ সিঙ্গেল এফএক্সএল, দ্যাটস নট লজিক্যাল। আমি আমার সিআইটিএস অ্যাডমিন, আমি একজন এমপ্লয় ডিটেলস অ্যাড করতেছি, নতুন একজন এমপ্লয় জয়েন করছে, ওইখানে কেন সার্চ অপশন আসবে? সার্চ তো আলাদা একটা গোল, ওটা মেনুতে গিয়ে সার্চ এমপ্লয় ডিটেলস ওখানে ওখানে আসবে, সো দ্যাটস এ ডিফারেন্ট এফএক্সএমএল, কিন্তু আমরা একই এফএক্সএমএল কেন করছি? আপনার মিডটার্মে একটা এফএক্সএমএল এ কাজটা করতে হবে, কারণ হলো আপনার যে অ্যারে লিস্ট ইটস লোকাল টু ইউর কন্ট্রোলার। আপনি যদি মাল্টিপল সিন ইউজ করেন তাহলে ডাটা ক্রিয়েশন কন্ট্রোলারের মধ্যে অ্যারে লিস্ট তৈরি করছেন, স্টুডেন্ট অ্যারে লিস্ট, ওইটা কিন্তু ওই যে সার্চ এফএক্সএমএল কন্ট্রোলার অ্যাভেলেবল না, কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশনে দ্যাটস নট এন ইস্যু, বিকজ ডাটা ক্রিয়েশন কন্ট্রোলার ইজ অ্যাডিং ডেটা টু দ্য ডেটাবেস, আর আপনি আরেকটা এফএক্সএমএল কে সেম ডেটাবেস থেকে ওটাকে নিয়ে আসতেছেন, কিন্তু আপনার তো লোকাল অ্যারে লিস্ট। হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হইতো, যে আপনি যদি সত্যি সত্যি দুইটা এফএক্সএমএল ইউজ করতে চান বাট ইউ ডোন্ট হ্যাভ এনি ডেটাবেস অর ফাইল, তাহলে এই যে আপনার যে লোকাল অ্যারে লিস্ট তৈরি করছেন কন্ট্রোলার ওয়ানে এইটা আবার পাস করতে হইতো টু দ্য কন্ট্রোলার টু। তাহলে এইটা একটা ডিসকাশনের বিষয়ে, কোডিং কোড বোঝার বিষয় আছে, এগুলো তো আমরা করি নাই, হাউ টু পাস ডেটা ফ্রম সিন ওয়ান টু সিন টু,
তাহলে সিন ওয়ান এর কন্ট্রোলার আপনি একটা লোকাল অ্যারে লিস্ট নিয়েছেন, নাও ইউ নিড টু পাস দ্যাট অ্যারে লিস্ট টু দ্য সিন টু কন্ট্রোলার ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্য সার্চ ইন দ্য সিন টু। তো এই কমপ্লেক্সিটি যাতে আপনাদের না ফেস করতে হয় এই মিড টার্ম ওয়ান আওয়ার টাইম, দ্যাটস ওয়াই একই কন্ট্রোলার আপনার অ্যারে লিস্ট আছে, কাজে ওইটার অ্যাক্সেসিবিলিটি নিয়ে প্রবলেম নাই। তাহলে ডাটা ক্রিয়েশন যে অ্যারে লিস্টে করতেছেন সার্চ ওই একই অ্যারে লিস্ট ইউজ করতেছে একই কন্ট্রোলারের মধ্যে, দ্যাট ইজ দ্য রিজন, বাট আদারওয়াইজ ইটস নট লজিক্যাল। কিন্তু এটা আমরা করব বা করছি কারণ ফর ইওর কনভিনিয়েন্স, যাতে আপনাকে ওই ঝামেলাতে পড়তে না হয়। বাট ফাইনালে কিন্তু আপনাকে মাল্টিপল এফএক্সএমএল দিয়ে করতে হবে, কারণ বাই দ্যাট টাইম ইউ উইল বি ইউজিং দ্য ফাইল ইন দ্য ব্যাক এন্ড। তো কাজেই দ্যাট উইল নট বি অ্যান ইস্যু ফ্রম জেনারেটিং ডেটা ফ্রম ওয়ান কন্ট্রোলার অ্যান্ড অ্যাক্সেসিং সেম ডেটা ফ্রম অ্যানাদার কন্ট্রোলার, বিকজ ইট ইস কামিং ফ্রম দ্য ফাইল অর ডেটাবেস। কিন্তু আমাদের এটাও জানতে হবে যে হাউ টু পাস ডেটা, কারণ অনেক সময় আমাদের ইউজার এক্সপিরিয়েন্সের জন্য হলেও আমাদের ডাটা পাস করতে হয় ফ্রম ওয়ান সিন টু নেক্সট সিন। ওকে, আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করেন অনলাইনে সেগমেন্ট ওয়াইজ আপনাকে ডাটা দিতে হয়, সব ডাটা আপনি একবারে দিতে পারবেন না, প্রথমে আপনি পার্সোনাল ইনফরমেশন দিবেন। নেক্সট নেক্সট বাটন ক্লিক করলে কি হবে, পরের পেজে চলে যাবে, পরের পেজে গিয়ে ওই আগের পেজে যা দিয়েছেন ওটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে পরের পেজে, আর অ্যাপ্লিকেশন এখন আপনি সাবমিট করেন নাই, সাবমিট না করা পর্যন্ত ডাটা বেজে যাবে না। হ্যাঁ, আপনি যদি বলেন যে সেভ অ্যান্ড এক্সিট তখন পার্শিয়ালি ডাটা বেজে যাবে, পরে আপনি ইউ ক্যান কন্টিনিউ। কিন্তু আপনি একই গোতে নেক্সট নেক্সট নেক্সট, তাহলে আপনি আগের তিনটা পেজে তিন ধরনের ইনফরমেশন দিয়েছেন, প্রথম পেজে আপনার পার্সোনাল ইনফরমেশন, সেকেন্ড পেজে আপনার ট্রাভেল হিস্ট্রি, থার্ড পেজে আপনার যে কারেন্ট যে অ্যাপ্লিকেশন করতেছেন তার ডিটেলস, ফোর্থ পেজে গিয়ে আপনি সাবমিট যখন করবেন তখন ওই আগের তিন পেজ সহ পুরো সামারি আপনাকে দেখাবে। তো পাইলো কোথায়, আপনি তো সেভ করেন নাই, তখন ওগুলো ডাটা ট্রান্সফার হয়েছে আগের সিন থেকে আগের পেজ থেকে পরের পেজে। এটাও রিয়েলিটি, এটাও আপনার লাগবে ফর প্রোভাইডিং ইউজার এক্সপিরিয়েন্স, বেটার ইউজার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে উইথ দ্যাট নোট আমরা আজকে শেষ করি।